اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن مسعود رضي الله تعالى قال سالت النبي صلى الله عليه وسلم আহাবুলা সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করম মুরব্বীগণ উপস্থিত মুসল্লি ভাইসব এবং অনলাইনে সম্পৃক্ত ভাই এবং বোনেরা আলাইকুম আসসালামিকারহমতুল আব্দুল্লাহ আনহু জবরদস্ত সাহাবি সাহাবাই করাম দের আলেম হুজুর বলছেন আমার ওমতির ভিতরে শ্রেষ্ঠ ফকি আব্দুল্লাহ মসুদ হালাল হারামের বিশেষজ্ঞ তিনি কোরআনে করিমেরও বিশেষজ্ঞ তিনি ওই যে সমস্ত প্রতিটা প্রতিটা শব্দ আয়াতের উপরে বিশেষজ্ঞ খুব বিষয় তার সাথে সাহাবিদের ভিতরে তুলনা করার মতো মানুষ হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস

রাতের শেষ পর্যন্ত ফজর পর্যন্ত তিনি মদিনার গুলিতে গুলিতে হাঁটতেন একটা কাফেলা যাচ্ছিল কাফেলায় তোমরা কোথায় যাবে তারা বলল তারা তো মদিনা থেকে ইলা বাইতুল আতিক বললেন না যে আমরা মক্কায় যাব আরো দকিক জবাব দিলেন মানে আরো বালাগত সম্পন্ন সুন্দর জবাব দিলেন বলতে আমরা বাইতুল আতিকের দিকে যাচ্ছি ও তো তোমার বললেন থামো তোমাদের ভিতরে কোন আলেম আছে কে হ্যাঁ আমাদের আলেম কথা বলতেছে দেখা যাচ্ছে না যে তিনি কে আমি কি তোমাদের আলেমদের তোমাদের আলেমকে কিছু প্রশ্ন করতে পারি এই প্রশ্ন শেষের পরে আবদুল্লাহ বিন মসুদ এগিয়ে গেলেন সালাম আলাইকুম আমিরুল মমিন আমি আব্দুল্লাহ বিন মসুদ জবাব দিচ্ছি তিনি বললেন আমিরুল মমিনী আল্লাহ শকর কোরআন শরীফের এমন কোন আয়াত নাই যে আয়াতের নাজেল হওয়ার কারণ এর গুরুত্ব আল্লাহ আমার সিনার ভিতরে জমা করে নেয় তিনি এক রাখাল ছিলেন খুব সাধারণ পরিবারের গোলাম বংশের মানুষের মতোই অল্প বয়সেই তিনি আল্লাহ দিন কবুল করেছেন রসুল্লাহ যখন দাঁড় কামের ভিতরে আল্লাহ দিনের দাওয়াত দিচ্ছেন একেবারে গোপনে তিনি বললেন আমি সেই ব্যক্তি যে রসুল্লাহ ইসলামের উপরে ইমান আনার ছয় নম্বর ব্যক্তি আমি তিনি হজরত আবকরের দাওয়াতে ইসলাম গোপন করেছেন তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করার পরের থেকে আমার জীবনের আল্লাহর রসুলের জন্য ওয়াকফ করে দিলাম যা রসুল্লাহ আমার হায়াত আপনার জন্য আপনার খেদমতির জন্য বয়সও কম ছিল বয়স কমের জন্য তিনি বদর যুদ্ধ যেতেও পারেন নাই বয়স কম তিনি ছিলেন সির উজুরের উজুর পানি আনি দেওয়া মেশাক আনি দেওয়া যে যেকোনো সময় রসুল্লার ঘরে ঢুকার যাওয়ার অনুমতি ছিল তিনি হজরত উসমানজিন্নায় হজরতে উমরের সময় পর্যন্ত মদিনা শরীফের কাজিউল কুজিস তিনি প্রায় অনেক হাজির বেশি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ভিতরে তিনিও একজন ইবনে সৈদ তো ষাট বছর তিনি জীবিত ছিলেন তো ষোলো তিনি চুষে নিয়েছিলেন চেষ্টা করেছেন এই জন্য কোরআন এর এত বড় বিশেষজ্ঞ হয়েছেন তো যাই হোক বেশি আলোচনা করার সময় নাই তো যেহেতু তিনি এই হাদিসের রাবি খুব জবরদস্ত ব্যক্তি জ্ঞানের জগতে এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত প্রায় দশ বছর পর্যন্ত ইরাকের কাজিয়ল কুজ্জেদ ছিলেন ইমাম আবু হানিফার দেশে আবু হানিফার শাখার ভিতরে আবদুল্লাহবিনে মসুদের প্রভাব এই কারণে বেশি তিনি তার সাক্ষাৎ পেয়েছেন পেয়েছেন বলে দ্বিমত আছে কেউ কেউ বলছেন পেয়েছেন তিনি চারজন সাহাবি দেখেছেন আর কোনো ইমাম দেখেন নাই ইমাম মালেকও দেখেন নাই শুধু মি আবু হানিফা দেখেছেন সুজুৎপাশানা বলতেন তোমরা যদি বিশুদ্ধ সুন্দর কোরআন তেলাবাদ করতে চাও ইবনে মসুদকে অনুসরণ করো তো যাই হোক আটশো আটচল্লিশটা হাদিস আবদুল্লাহ মসুদ বর্ণনা করেছেন সম্ভবত তিনি রমজান শরীফে ষাট বছর বয়সে আটই রমজান এন্তেকাল করেছেন জান্নাতুল বাকির ভিতরে তার ওসিয়ত ছিল আমল্লা জান্নাতুল জন্নাতুল বাকে দাফন করবে ওসিৎ করা যায় তিনি ওসিয়ত করছিলেন এবং তিনি বলছেন যে আমার জান্নাতে আর বাকির ভিতরে হজরত ওসমান ইবনে মাজুনের পাশে ওসউুল্লাহামের দুধ ভাই তার পাশে আমার লাল দাফন সে তার সাথে সম্পর্ক ছিল আমরা অনেকে বলি আমার আম্মার সাথে আমার লাল দাফন করেও ওসিয়ত বৈধ এবং সম্ভব হলে সেটা আমল করার সম্ভব হলে করবে আর না হলে মনে করি এখান থেকে বাংলাদেশে ওসিয়ত করলেন যে ওসিয়ত পালন করা সম্ভব নয় তো এরকম ওসিয়ত করা একটু কঠিন কারণ ওসিয়ত যদি সরই হয় তাহলে ওসিয়ত পূর্ণ করাটা তার আওলাদদের উপর ওয়াজিব হয়ে যায় এই জন্য ওষুধ করতে যদি সম্ভব হয় এইভাবে বলবেন তাহলে ওসিয়তটা তার জন্য সহজ হয়ে যাবে নাহলে তো খুব কঠিন আমাকে এই দেশে মাটি দেবে না বাংলাদেশে নিয়ে যাবা আমার আব্বার পাশে দিবা তো করা যায় আছে এটাই সাহাবির কথা থেকেও তো বোঝা যায় তো উনার জানাজান ইমাম অধিকার ছিলেন সম্ভবত জন্নাতুল জান্নাতুল তার কবর যারা মক্কা শরীফে যান তারা তো জানেনি তো এই হাদিসটা ইমাম বহারি গ্রহণ করেছেন আমি হাদিসটা এখন পড়ছি হাদিসটা বলার উদ্দেশ্য হলো আমরা ধারাবাহিক যে আলোচনা করছি তিনটে ভয়ঙ্কর গুণের উপরে কথা বলেছি ভয়ঙ্কর গুণায় গুনায় কবায়ের সংখ্যা আল্লামা জাহাবি সাত শত পর্যন্ত সুমার করেছে ও আমরা তো গুণায় কবায়ের কাদেরকে বলা হয় সেগুলাও বলে দিয়েছি এগুলো নিয়ে আবার আলোচনা করতে গেলে তো সময় চলে যাবে যে গুণার উপরে আল্লাহ তালার গজব এসেছে দুনিয়ায় যেমন জানা ব্যবচারের উপর লুত আল জাতি ধ্বংস হয়ে গেছে গুনায় কবিরার একটা পরিচয় হলো যে সমস্ত আমলের কারণে আল্লাহর গজব দুনিয়ার উপরে এসেছে এক একটা জাত নিচ্ছিন্ন হয়ে গেছে মাহফে কম দেওয়া তার ভিতরে একটা সোয়েব আল জাতি ধ্বংস হয়ে গেছে এটার উপরে মাফে কম দে আছে বিভিন্ন কিছু যাই হোক যে সমস্ত গুনাহের উপরে কোরআন এবং হাদিসের স্পষ্ট নিষেধ রয়েছে জানা করোনা যেমন আছে ওরা তাকতুল আল্লাহ বলছেন খবরদার রেহেমের ভিতরে মায়ের রেহেমের ভিতরে সন্তান হত্যা করবে না জন্ম নিয়ন্ত্রণও একটা এক ধরনের সন্তান হত্যা যদিও আর একটু প্রথম পর্যায়ে না একটু এ হলে তো এই জন্য জন্ম নিয়ন্ত্রণ ইসলামে বৈধ নয় দুইটা কারণ ব্যক্তি রেখে একটা কারণ হলো যে আরেকটা সন্তান এসে গিয়েছে আর এখনো একটা সন্তানের দুধ পান শেষ হয় নাই এই অবস্থায় সন্তান না নেওয়াটা তার জন্য উত্তম আরেকটা হলো স্বাস্থ্যগত কারণ সন্তান ডেলিভারি করার নেওয়ার মতো তার শারীরিক অবস্থা নাই তার জন্য জন্ম নিয়ন্ত্রণ বৈধ এই দুইটা কারণ ব্যতিরেকে কে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান দুনিয়াতে আসার পথ বন্ধ করে দেওয়াটা সম্পূর্ণ হারাম আল্লাহ এটাকে কতলের সাথে সামিল করেছে এবং আল্লাহ বলছেন তোমরা দারিদ্রতার ভয়ে করছো ছেলে বেশি হয়ে গেলে চলবে কেমন এগুলো কি তোমরা দাও না আমি এই বলার সময় আল্লাহ তাদেরকে আমি রিজিক দি তোমাদেরকেও দিই তাদেরটা আগে বলছেন তো যাই হোক আজকের আলোচনাতে যে গুণাগুলো ছিল মনে আছে কারো শির্ক এক নম্বর দুই নম্বরে কি বলছি কোরআনের একটা আয়াত থেকে বলেছি সে আয়াতের নাম বলেছি কোথার থেকে অনেকে খেয়াল করেন নাই বা ভুলে গিয়েছেন চর্চা না থাকলে কিন্তু ভুলে যায় অ্যালেমের ভিতরে ময়লা পড়ে ভুলে যাওয়া হচ্ছে অ্যালেমের রোগ এটাকে তাজা রাখার জন্য লিখে রাখতে হয় স্মরণ করতে হয় আরেকজনকে বলতে হয় আপনি যখন একটা জিনিস জানেন এটাকে আরেকজনের কাছে বললে এটা আল্লাহ আপনার কাছেও হেফাজত করবে দাওয়াত দেওয়া তো আল্লাহ তালা বলেন যে কোন মোমেন্ট এই তিন গুনা করতে পারে না মোমেন্ট অনেক গুণাবলী বলছেন এই তিনটে বলার সময় বলতেছেন জিআল্লা ইয়া দরুন আমার আল্লাহ আমার সাথে আর কাকেও ডাকতে পারে না আল্লাহ এবং এবং আল্লাহর সাথে কি এবং আছে তো এগুলো শিরিক বিভিন্ন রকমের শিরিক আমরা জানিও না মায়ে দোয়া করার সময় আল্লাহ উপরে আল্লাহ নিচে তুমি তোমার বাইদেরকে দেখিও সম্পূর্ণ কথাটাই শিরিক কুফুরি উপরে আল্লাহ নিচে কে আল্লাহ নাই কোন জায়গা আছে নাকি উপরে আল্লাহ নিচে কে জেনে বুঝতেছে না জানেন না যে এটাও কুফুরির দরজা এটা ইমান চলে যায় যে এই জাতের কথা আমরা অনেকে বলে মা বাবের কাছে অনেকে বুদ্ধদের কাছে শুনেছেন এক নম্বর যত গুণা আছে সমস্ত গুনার এক নম্বর মাতা হচ্ছে শুধু এই গুণা যে করে নাই সে যাহার নামে জ্বলবে না বলছে রসুল্লাহ বলছেন আমাকে আল্লাহ তালা মেয়েরাজের রাজে তিনটা জিনিস দিয়েছেন নামাজ সুরা বাকার শেষ দুই আয়াত জিব্রাইল ছাড়া আমার উপরে নাজল হয়েছে এবং আল্লাহর সাথে আল্লাহ আমার একটা গিফট দিয়েছে আমার উম্মতের জন্য তোমার উম্মতেরা যারা শিরিক করবে না কবর যাবে আমি তাদেরকে জাহান্নামে নামে জ্বালাবো না এটা শুধু উম্মতে মোহাম্মদীর জন্য এটা সেই গুণা এটা বলা হয়েছে আর কি বলছি বলে হক খুন করা যত গুণই কবিরা আছে প্রথমটা আল্লাহর সাথে দ্বিতীয়টা মানব জাতির সাথে তৃতীয় তারা জানা করতে পারে আল্লাহর সাথে সবচেয়ে বড় গুণা মানবের সাথে একের সাথে অন্যের সম্পত্তি দখল করা আঘাত করা এগুলা গুণা সবচেয়ে বড় গুণা হলো কতল করা আল্লাহ বলছেন কোন কতলকারী জান্নাতে যাবে না একটা মানব খুন করে আল্লাহর কাছে তমাম পৃথিবী ধ্বংস করার চাইতে ভয়ঙ্কর সেটা মুসলমান হওয়া কাফের মোশরেক আফ্রিকার জঙ্গলিয়ে যে কাপড় ভালো গড়ি পড়তে জানে না এটাও তাকে হত্যা করা কাবার ইমাম হত্যা করা এক বরাবর আর জিনা তো ভয়ঙ্কর গুণা তিনটা আজকে আলোচনা করব ভয়ঙ্কর নেকামল তো ন্যাকামলেরও তো এরকম শত শত হাজার হাজার আছে তো হুজুরকে জিজ্ঞাসা করলো যে সর্বোৎকৃষ্ট কি কি রসল্লাহ তিনটা কথা বল আমরা কি মনে রাখতে পারবো ইনশাল্লাহ জোরে বলেন না বলা মানে এখন না ভুলার সম্ভাবনা বেশি ইনশাল্লাহ না বলার কারণে রসুল্লাহকে পর্যন্ত আল্লাহর বন্ধ হয়ে গেছিল সবাই জানেন ইনশাল্লাহ কিন্তু মারাত্মক শব্দ তুমি এটা করবে ইনশাআল্লাহ করবো আগামীর যত কথা বলতে হবে ইনশাল্লাহ করানের আয়াত এটা খেয়াল করবেন আল্লাহ তৌফিক দাও ইনশাল্লাহ বলবেন আল্লাহ আপনার সাথে আল্লাহ আল্লাহ যেখানে আল্লাহর নাম দেখবে শয়তান সেখানে খামোশ খাবার শুরু করলো শয়তানও খায় যেই বিসমিল্লা বলল শয়তানের খাওয়া বন্ধ শয়তানের জন্য হারাম হয়ে গেছে সব কিছুতে বিকামিন আউিক হামাজা শয়তানের সাথে কেউ যুদ্ধ করে টিকবে না কোন নবী পর্যন্ত টিকবে না আমি পরীক্ষা করার জন্য হামাজা শয়তানের থেকে বাঁচতে হলে কি লেখবি রব্বে আউজুবি কামিন বা বিল্লাহ হিমিনাস আল্লাহর নামে শুরু করবে বিসমিল্লা আর কি আল্লাহর নাম কি সে আর থাকতে পারবে না সে নাম সহ্য করতে পারবে না এটা সবসময় মনে রাখবেন তো আজকে হলো তিনটা ন্যাকামল তো প্রথমটার উপরে কথা হবে তার তারপরেরটা একটার উপরেই অনেক বড় আলোচনা যত কম করা যায় চেষ্টা করব আমি কারণ আপনাদের আলোচনার উপরে এটার উপরে আমি কিতাবেই লিখে ফেলতেছি এই তিনটা ন্যাকামলের উপরে না আলোচনাগুলো যেন পরবর্তী সময় মানুষেরাও শুনতে পারে যত উপাদান আছে দাওয়াতের সব ব্যবহার করতে হবে আল্লাহ আল্লাহর কাছে যতনে কামলা সবচেয়ে প্রিয়তমুতাল সাথে ফরজ নামাজ আদায় করা ইমানের পরে আর কোন নেকামল নামাজের সামনে কাছে যাওয়ার কোনো সাধ্য নেই সুবাহ বলেন নামাজ পড়ে না তারিও মুসলমান বলেন আমরা বলি সেটার পরে কথা হবে আজকে তো হাদিসটা পুরোটা বলি ফেলি কেউ হয়তো তো কারো হায়াত আজকের এই বোটে পর্যন্ত হয়েও যেতে পারে তোর তাহাদিশটা শুনলো না এই জন্য প্রথম নেকামল গেল চুম্বা আইয়ো ইয়ার এর পরের নম্বর কোন নেকামল কলাব বিররুল ওয়ালে দেন মাতা পিতার খেদমত করা আল্লাহর পরপরই এটা রসুদের আত্তা করা শুনলো এগুলা অনেক পরের জিনিস কার খেদমত মাতা পিতা কোন মোমেন হওয়া বুজুর্গ হওয়া শর্ত মাতা পিতা হওয়াটাই শর্ত সে তোমার মা কি না ওলাও গেলে নবীর মা বাপের উজুদ করে দেওয়া মা বাবের খেত মত করে উপরে বরস যদিও মা বাপটা নবীর উপরে ইমান আনবে কিন্তু নবীরে তার মা বাপের হকালে করতে হবে জাতির ভয়ঙ্কর বিষয় এটা এটার উপর আলোচনা হবে ইনশা আল্লাহ রসুল ইয়া আর একটা বলেন আল জাহাদ এখানেও দেখেন একটা আল্লাহর সাথে সালাদ সমগ্র মানব জাতির ভিতরে সবচেয়ে বেশি হক মা বাপের নবীর চাইতেও বেশি তৃতীয় আল্লাহর দিনের সাথে আল্লাহর দিন সব চাইতে বড়ো আওলাদের চাইতে বড় জানের চাইতে বড় কিছু চাইতে বড় এই দিনের জন্য নবীরা জীবন দিয়েছে দিন কত বড় নবীর চাইতেও বড় রসুরের চাইতে বড় কারণ দিন হচ্ছে কালেমাতুল্লাহিয়ালিয়াহ আল্লাহর কালেমাকে বুলন্দ করা রবাহুল বুহারি রবাহুল মুসলিম একজনে নিলেই যথেষ্ট হয়তো এটা এমন হাদিস যে হাদিস ইমাম বহারিও গ্রহণ করেছে ইমাম মুসলিম যদি ইমাম বুহারির ছাত্র কে নাম বললাম না ইমাম মুসলিম ছাত্রদের পার্থক্য অনেক বেশি হাদিসের ক্ষেত্রে ইমাম বহারি কোন পর্যায়ের লোক এটা মোহাদ্দেশ ছাড়া অন্যদের বোঝা কঠিন উস্তাদা পর্যন্ত এইভাবে বসে থাকতো ইমাম যখন ইমাম বখারি হাদিসের দরজ দিতেন তিনি যখন হাদিসের দরজ দেওয়ার শুরু করতেন তখন তার নাড়ির রেগ দেয় আর সামনে বসা আছে এক লাখের উপরে মানুষ বন্দনাকারীর একজন বললো যে আমরা ইমাম বুখারির দরবারে যারা হাদিস শিখেছি আমরা দোয়াদ গণেছি সেই যুগে তো আপনাদের আমাদের মতো এরকম কলম ছিল না দোয়াত দিয়ে লেখতো নব্বই হাজার দোয়াত গোনা হয়েছে তাহলে উপস্থিতি কি নব্বই হাজার না আরো বেশি কারণ এক দোয়াতে তিনজনও লিখতে পারে ইমাম এক লাখ লোকের সাথে কথা বলতেছেন মাইক সারা এইভাবে তারা কথা শুনতেন যে একজন বা এখানে কোনো মানুষ আছে বুঝা যায়তো না মনে হচ্ছে এটা কবর কতগুলো লাশ বসে আছে শুধু ইমাম বখারি বসতেন উপরে এইভাবে আল্লাহ তালা ইমামে বখারি রহম ফরমা আর নাম হলো মোহাম্মদ এটাই তিনি কার ছেলে ইসমাইল মোহাম্মদ বিন বহারি বুখার তার জন্মস্থান তো ইমামে বুখারির উপরে তো কথা বলতে হলে অনেক সময়ের বিষয় সংসার করেন নাই কিছু করেন নাই বিয়ে শাদিও করেন নাই ওখানে বললো যে বিয়ে শাদি করলেন না বিয়ে সাজি তোমরা করো আমি তো বিয়ে হাজির জন্য আসি নাই মা তো ইল্লা হাদিস হাদিস ছাড়া আল্লাহ আমার আর কিছুর জন্য বানায় নাই কিছুর জন্য বানাইছে রসুলের পাকের হাদিসের জন্য অস্বাভাবিক আল্লাহ তার শক্তি দিয়েছেন তিনি বলছেন আমার কানের ভিতরে আল্লাহর রসুলের কোনো হাদিস ঢুকেছে আমার মহৎ পর্যন্ত সেটা বাইর হয়নি গত কি বলছি আমারও মনে নাই আপনাদেরও তো অনেকের মনে নাও দেখতে পারে নাই বেশিরভাগ তার প্রথম উস্তাদ হলো হাদিসের ইমামে দাখেলি হাদিসের দরজ দিচ্ছেন ইমাম তখন একবারে কম সব শ্রোতাদের ভিতরে ইমাম মোহাম্মদ ছিলেন কম বয়স্ক সবাই হাদিস লিখতেছে তখন প্রায় পনেরো হাজার হাদিস শেষ হয়ে গেছে উস্তাদ বলল বললো যে মোহাম্মদ সবার আগে আসে সব সময় কিন্তু খালি শুনে আমরা তো লিখি তাই নাকি মোহাম্মদ কিছু লেখে না মোহাম্মদ চীনের সামনে বসে মোহাম্মদকে আমার দরসের পরে আমার সাথে কথা বলতে বলবা তো উস্তাদ জিজ্ঞাসা করলেন ইমামে দাখিলি মোহাম্মদ লিখতেছো না কেন বন্ধু বান্ধবরাও বলছে মোহাম্মদ কিছু লেখে না পনেরো হাজার হাতি শেষ হয়ে গেছে মোহাম্মদ আমার মনে আছে কি মনে আছে কয়টা মনে আছে এগুলো ইতিহাসের ঘটনা এটা ইবনে হাজার আজকালানি আনছে যে কথা বারের ভূমিকার ভিতরে কি জাতের মানুষ ইবনে হাজার আসকালানি বোখারির উপরে যত মানুষ কথা বলে সব থেকে এক নম্বর হলো ফতুল বাড়ি ইবনে হাজার এত বড় আলেম দুনিয়া কম দেখছে ইবনে হাজার আসকালানি আরেকটা বাইর করতে বলে তাম দুনিয়া তুমি বাইর করতে দেখতাম এই যাত্রা আলেম মিশরের মাটিতে ইবনে হাজার আসকালানি তো কি মনে আছে তো সারা তো ইমাম বুখারি বললেন যে তাহলে আমি ওস্তাদকে বলো আপনি কি ধৈর্য ধরে শুনবেন কে হ্যাঁ শুনবো প্রথম দিন যে যে কয়েকটা যে একশো পর্যন্ত বা পঞ্চাশ পর্যন্ত হাদিস বলেছে প্রথমে যা দ্বিতীয় কি তৃতীয়তে কি ঠিক এইভাবে বলা শুরু করি ক্রনোলজিক্যালি কেউ বলছে প্রায় দশ হাজার পর্যন্ত কেউ বলছে সাত হাজার পর্যন্ত আসার পরে উস্তাদ বুকের ভিতরে জড়াই দিচ্ছে যারা যে লেখে নেয় তারা তাদের লেখার ভিতরে ভুলছিল যে সেটা তার বলা থেকে শুদ্ধ করতেছে এটা কি কোন সাধারণ না আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া জিনিস মহাদেশদের কি আল্লাহ তালা এটা দিয়েছিলেন এক যুগের মানুষদেরকে ত্রয়োদশ শতক থেকে চতুর্দশ শতকে বিশেষভাবে তো যখন হাদিস গ্রন্থাবদ্ধ হচ্ছে এরপরে এই মানুষগুলো দুনিয়াতে আর নাই তো যাই হোক একটা কথা থেকে ইমাম বুখারির বুঝে নেন আর বেশি বলতে পারবো না তিনি প্রায় সাত লক্ষ হাদিসের কে বলছেন ছয় লাখ তিনি বলছেন এক লক্ষ বিশুদ্ধ হাদিস আমার সিনার ভিতরে আছে সমস্ত হাদিসের রাবিদের জীবন আমার সিনার ভিতরে আছে তো ছয় লাখ সাত লাখ হাদিসের ভিতরে রাবি আছে একটা যদি সাতজন ধরেন পাঁচজন ধরেন এদের জীবন এদের জীবনের সবকিছুই আল্লাহ তালা আমার সিনার ভিতরে হেফাজত করতেছে এক লক্ষ বিশুদ্ধ হাদিস এর থেকে যেটা ইমাম বোহারের দৃষ্টিতে তো হাদিস তো লিখছেন সাত হাজার দুশো পঁচাত্তর বাকিগুলো বাকিগুলো যদি আমি লেখি তো তো কিতাব এটা কি উঁটে বহন করবে না আমি বহন করব আমি এটা লিখলাম অন্যরা লিখবে আমি এগুলোকে দিয়ে এই জন্য ইমাম বুখারির কাছে সই হাদিস নয় আপনি ইমাম বোখারি নাই আর বোখারি তো বলতেছে যে এক লাখের ভিতরে সাত হাজার দিয়ে হাদিস লিখছে তো মুসলিমে যখন নেয় তিরমি দিয়ে নেয় আপনি বলেন বুখারি নিবে কেন বোখারি সব হাদিস দিলে তো তো আর এটা কিতাব এটা বহনও করতে পারবে না এটা ইবনে হাজার আজকাল আনিয়ে নিতেছি সমস্ত কথা ইমাম বোখারির মত এগুলা বলবেন না তো যাই হোক অনেক কথা এসে যাচ্ছে তিনি সমস্ত হাদিস বাছাই করেছেন আল্লাহর কাবায় বসে বসে অনেক সময় তিনি তাদের আলোতে লিখতেন আল্লাহ তার দৃষ্টিশক্তি প্রকট ছিল অবশ্য তিনি অন্ধ ছিলেন জীবনের একটা সময়ে তার আম্মা বেশি কানতেন ছেলেটা অন্ধ হয়ে গেল যৌবনের আগে দিয়া তো উনি ইমাম বখারি নিজে বলছেন তার এর ভিতরে একদিন রাতের ভিতরে আমার আম্মা বেশি কাঁদছেন প্রতিদিন আমার জন্য আমার চোখের উপরে হাত দিয়ে তুমি কি চোখে দেখতেছো না ইব্রাহিম আলাহাম হাত তালে আমার চোখ খুলে গেল আমি দেখলাম আমি সব দেখতেছি আমি সাঁতার আলোতেও এখন দেখি পড়তে পারি আলো আলোতে দেখা যায় পড়তে পড়ার মতো আলোত নাই সবার জন্য হাদিসের বাপ বেঁধেছেন মদিনায় হাদিস বাছাই করেছেন মক্কায় মদিনা শরীফে এখনও ইমাম বোখার যেখানে বসতেন সে জায়গায় একটা নামাজের জায়গা আছে আমাকে একদম দেখা হয়ে বলছিল পরে আমি আর যাইতেও পারলাম না এটা মদিনাতে আছে তো যাই হোক ইমাম বোখারের উপরে আর এমন একটা কিতাব লিখলেন যে যে কিতাব লিখতে ষোলো বছর সময় গেছে সান্নাতুহু ফির সিত্তা সানা আমি ছয় সাত লাখ হাদিসের থেকে বাছাই করে যে কিতাব লিখলাম এই কিতাব লিখতে আমার ১৬ বছর রাত দিন আমার মেহনত লাগবে প্রত্যেকটা হাদিস লেখার জন্য আমি গোসল করেছি ওজু করেছি পবিত্র হয়েছি নামাজ পড়েছি মরা খাবা করেছি তিনি বলছেন যে আল্লাহর সাথে আমি কথা বলে লেগেছি যে আল্লাহ এটা সই আমার কলবের ভিতরে এলকা করে দাও আপনি যতক্ষণ পর্যন্ত নিঃসন্দেহ হয়ে নাই আমি হাদিস সহিদ পরে কথা বলে নেই প্রত্যেকটা হাদিসের উপরে কত কঠোর মেহনত করছেন কিতাবটা লিখে শেষ দেয় পড়ে গেলেন ও জাল ফিমা বাইনি ও বাইন আল্লাহ ও আল্লাহ তোমার সাথে আমার যে মামলা হবে কি আমাদের মাঠে আমার নাজাতের জন্য এই কিতাব রেখে দিলাম তোমার কাছে একটা কিছু তো রাখতে হবে হয় নামাজ ওয়াল্লামার এই আমলটা কেমন জাতির জন্য জড়িয়ে করে দাও আল্লাহ তালা ইমাম বুখারির এই আমলের কিভাবে কবুল করছে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তার ছাত্র যারা বুখারি পড়তেছে তো এই কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যা লিখেছেন হাজার হাজারী ফতুল বারে প্রায় দুই শতের উপরে বুখারি শরীফের তুফির আছে সরা বলে আর কি শ্রেষ্ঠ হলো ইবনে হাজার কালানীর প্রায় খন্ড সুভান এত কথা বললাম এই জন্য তো হাদিস আমরা তো হাদিসের নিয়ে আলোচনা করতে পারবো না আমরা সে আলোচনা করব এই হাদিস বিশুদ্ধ হাদিসের ভিতরে আসি না এটার জন্য বুখারির নাম বলা হলো ইমাম বুখারের কিতাবে আছে বাস মহাদেশের আর কোনো কথা বলার সাধ্য নাই কারণ সব পরীক্ষা করে তো এখানে তারাই হাদিস বাসাই করেছেন হাদিসের রাবি কি বলা হয় প্রথম ব্যক্তি বলা হয় সাহেবুল হাদিস এ হাদিসের মালিক যার থেকে হাদিস আল্লাহ তালার পয়গাম্বর থেকে প্রথম বন্দনাকারী তার নামও বলা হলো এ সমস্ত তো প্রত্যেকটা হাদিসের দুইটা অংশ থাকে একটা সনদ আর একটা কি সনদ হচ্ছে আন 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 এই আন আন আব্দুল্লাহবিনে মসুদ্দ তারপরে তারপরে তারপর বোখারি হলো শেষ ব্যক্তি তিনি ওরা বন্দনাকারী তিনি বন্দনা করার পরে তিনি বন্দনা করে এটা গ্রন্থাবদ্ধ করলেন এরপরে আর আন আসবে না কিতাবা হয়ে এর আগে কিতাব লেখা হয় নাই কিতাবাত হয়ে গেছে এরপরে আর আন আন নাই শেষ এতটুকু এই এটাকে এই যে এটা হচ্ছে ক্রনোলজি হাদি যে বন্দনাকারীর বন্দনাকারীর এই যে চেইন চেইন অব দ্য ন্যারেটর এটাই হলো কি সনদ এখানে এমন কোন লোক থাকতে পারবে না যে লোকের মাঝে দুইটা গুণ নাই প্রত্যেকটা ব্যক্তির জীবন তন্ন তন্ন করে যাচাই করেছে জবাব দেওয়ার এখানে সময় নাই এগুলো এমনি হয় নাই এগুলো যারা লিখেছেন এই জাতের কোনো মানব পৃথিবীতে আর জন্ম হয় নাই হবেও না এগুলো হাদিসের জন্যই জন্ম হয়েছিল সুবহানাল্লাহ বিয়ামদি তোমরা যারা এই সমস্ত কথা বলো তোমাদের পয়গম্বর একটা হাদিস বন্ধনা করতে পারবে কালা موسی কलीमুল্লাহ কলা ইসা রুউল্লাহ রাসূল মাত্র 570 বছরের ব্যবধানে তিনি আসে 570 বছরের ব্যবধানে এরা এই সমস্ত ইহুদীদের এই সমস্ত কথা আমাদের ভিতরে এক জুল লোক আছে যারা কয় আমরা তো আহালে কোরআন কি আহালে কোরআন এগুলো হচ্ছে আহালের শয়তান আল্লাহ যদি কোরআন শরীফই যথেষ্ট হইতে পয় আল্লাহ কোথায় পয়গাম্বর কি জন্য পাঠালাম জমিনে দশতলা বিল্ডিং করার জন্য একটা কাগজের উপর একটা নকশা তৈরি করা হয়েছে আগে নকশা করা হয় ইঞ্জিনিয়াররা ড্রাফস করে এটার থেকে কেউ এটা টয়লেট কোথায় আছে কিভাবে আছে এটার থেকে কেউ এটা ব্যবহার করতে পারবে না কেউ বুঝবে এটা এটা হলো যে বিল্ডিং হেদায়ত এটাকে দেখে দেখেই একজন ইঞ্জিনিয়ার বা কয়েকজন ইঞ্জিনিয়াররা বিল্ডিং তৈরি করবে ঠিক কিনা কেউ যদি আর এটা আছে এটার ভিতরে তুমি থাকতে না টয়লেট করতে এটা তো কাগজের ভিতরে একটা নকশা এবং এটাকে আপনি আর আমি বুঝবো না যে এক আঁকের ভিতরে কোথায় টয়লেট আছে এক আঁকের ভিতরে এইভাবে দিচ্ছে যে সেখানে কোথায় কিচেন আছে কোথায় বেডরুম আছে অনেক জায়গাতে ও একটা ডটের ভিতরে আছে আল্লাহ তালার কোরআন শরীফের একটা শব্দের ব্যাখ্যা করতে পারবে আল্লাহর পয়গাম্বর তো তুমি একরকম ব্যাখ্যা করবে এক একটা শব্দের হাজার হাজার অর্থ আছে আরবির বিশেষ করে চার হাজার পর্যন্ত অর্থ শুধু কসুম শব্দের চার হাজার অর্থ আছে কসুম মানে ছোট করা মো ছোট করো কসুম কাতরা আনা তো রকম আরবি ভাষা হাজার হাজার প্রতিশব্দ এখন খাতেম শব্দের অর্থ তুমি করলা যে সিলমোহর তুমি পয়গাম্বরকে দরকার নাই পয়গাম্বরকে বাদ দিয়ে যখন তুমি করলা তখন তুমি বললা যে ইনি দ্বারে সিলমোহর তিনি হল সিলমোহর ওয়ালা নবী তিনি বহু লোক নবীর নবী বানাবে যারা সিলমোহর দিবে সে নবী হবে সে নবী উমা অথচ ওখা নবী নির্মাণে কি লা নবিয়া বাদি না নবিয় আমার পরে আর কোন নবী নাই আনা خاتم النبيين لا نبيه بعدي قدن قطع الوحي আমাকে দিয়ে আল্লাহ ওহী খতম করে দিয়েছে তো খাতম শব্দের অর্থ রাসূলুল্লাহ বলে এক তুমি বলো এক রকম তুমি এমন ব্যাখ্যা করলে যে ইমান নাই সমস্ত দুনিয়ার মুমিনরা বলতে কাদিয়ানিদের ইমান নাই কলমা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নাই কথা বোঝা যায় তাহলে কোরআন শরীফের ব্যাখ্যা কোরআন শরীফ বুঝার জন্য কি লাগবে লাগবে ঠিক পরিপূরক একেবারে অবিচ্ছেদ্য নয়নের অংশ যেন নয়নের পাতা এরকম খবরদার এই সমস্ত এগুলো ষড়যন্ত্র আর বহু দেখবেন কেরামতার আগে বহুত রকমের কিছু আসবে তো এখন আসেন প্রথম কথাটার উপরে তুলে ওয়াক্তিহা ওয়াক্তের সাথে নামাজ আদায় করা শুধু নামাজ আদায় করা না ওয়াক্তের সাথে কেউ যদি এখন সদরের নামাজ পড়তে চায় তো সজরান নামাজ কি হবে ওয়াক্ত নাই তো আমাদের কি আল্লাহ দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন যে নেকামল আমরা করি কতটুকু কে এবার রাখে বিয়া দিল মুলকুল্লেশাইন কদির আল্লাদে খলা কাল মাউতাবাল হায়াত লিয়া বেলু হকুম আই ওকম আহাসানু আমালা আমাদের আলোচনার বিষয় হলো আহাসানু আমালা সর্বোৎকৃষ্ট নেকামল আমি এটার উপরে যে বই লিখবো সেটার নামও হবে আহাসানটার উপরে পুণ্যমান শেষত্ব যার হাতে রয়েছে আকাশ জমিনের সার্বভৌমত্ব বিয়াদিহিল মুল্ক সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান তিনি আমাদের তিনি হায়াতের স্রষ্টা তিনি মতের স্রষ্টা আল্লাহ কি আর বুঝেন আল্লাহর একটা সৃষ্টির নাম মখলুক একটার নাম হলো হায়াত আর একটা মখলুকের নাম কি মৌত মৌত কি আল্লাহর সৃষ্টি কিরকম সৃষ্টি কীরকমের কোনো সঙ্গে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই আজ পর্যন্ত পারে নাই মৌত কি দুনিয়ার কারো কাছে জানায় কোনো সঙ্গে জানা নাই কিন্তু মৌতের অস্বীকার কি করতে পারবে হায়াতও রকম আল্লাহরে বুঝবার আগে হায়াত বুঝো আল্লাহ কি বানালো ওটা কত শক্তিশালী দুনিয়ার সমস্ত পরমাণু শক্তি জমা করে কি মৌতের ঠেকাইতে পারবে কোন একজন মানুষের কাছে মৌতের দূর করতে দিতে পারবে চ্যালেঞ্জ করতে পারবে আল্লাহ লাইফ আল্লা বুঝার জন্য আর কি এই দুটো শব্দই বুঝো তিনি হায়াত এবং মহৎ সৃষ্টি করেছেন আর আমাক আমাকে এই দুটো জিনিস দিয়ে পরীক্ষা করবেন পৃথিবীর জন্য পৃথিবী হল পরীক্ষাগার পরীক্ষার সময় সব সময় কম থাকে তিন ঘন্টা পরীক্ষা শেষ অনন্ত হায়াতের সামনে দুনিয়ার হায়াতেরও যে একটা পরীক্ষা পরীক্ষা গৃহ হায়াত দিয়ে শুরু হলো মৌ দিয়ে তোমার পরীক্ষার খাতা নিয়ে নিল ক্লোজ লেখাও বন্ধ সব কিছু বন্ধ যাও তুমি কবরে চলে যাও তোমার খাতা দেখা হবে কে মাঠে কোথায় ওখানে রেজাল্ট হবে অপেক্ষা করতে হবে প্রত্যেকে পরীক্ষা দিয়ে দিলে সাথে সাথে তো রেজাল্ট নেই মনে করেন তোমার পরীক্ষার জন্য একটা ডেট ঠিক করা আছে যেদিন সবাইকে জমা করা হবে প্রত্যেকের খাতা দেখা হবে তো যারা পরীক্ষা দেয় নাই তাদের তো আর খাতা দেখা হবে না তারা এমনি ফেল যারা ইমান আনে নাই তাদের কোনো আমল পরীক্ষা করা হবে না বিনা হিসাবে জাহান নামে ফেলে দাও হিসাব হবে কাদের যারা ইমান আনো নাই তুমি তো খাতাও জমা দাও নাই তুমি তো ছাত্রও না ঠিক কিনা বিনা হিসাবে জাহান নাম তো এখন আলোচনার মূল জিনিস হলো ন্যাক আমল করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পরীক্ষা করবেন হায়াত এবং মৌতের মাঝখানে তবে পরীক্ষার সময়টা নির্দিষ্ট নয় দুনিয়াতে তিন ঘন্টা একটা নির্দিষ্ট আছে পৃথিবীতে হায়াত শুরু হলো কিন্তু মৌতটা আমার পরীক্ষা কখন আমারটা শেষ হবে স্টপ বলার সাথে শেষ হবে বাস তুমি এতটুকু এতটুকুর ভিতরে তোমার পাশ ফেল হয়ে যাবে বোঝা গেল তো এখন আসসালাতুল ওয়াক্তিহা বহারের এই হাদিসের অংশের উপরেই আলোচনা এই আলোচনার প্রথম অংশ শুরু হচ্ছে যে এই সালাতের উপরে আল্লাহ কি বলছে তার কোরআনে প্রায় একশতের উপরে আয়াত আছে সালাতের নামে একশতের উপরে আয়াত আছে একশত ধরেন প্রায় নিরানব্বই একশত ডাইরেক্টলি ইনডাইরেক্টও আছে মুখবেরাম ও আমেরা আল্লাহ কথা বলার তোর তো দু রকম সরাসরি নাম দিয়ে বলে ইশারায় বলে কথা কি বোঝা যায় সরাসরি মুখবেরাম ও আমেরা সরাসরি বলেন ইশারায় বলেন দুইভাবে হিসাব করলে তো শত শত হবে ডাইরেক্ট সালাতের নাম দিয়ে কোরআন শরীফ নিরানব্বই একশোটা আয়াত আছে তার ভিতর থেকে পণ্ডবিষ্ঠা হো আমি বলবো প্রথম আলোচনা রসুল্লা কি বলছেন শত শত না হলেও কাছাকাছি সব থেকে বেশি মশাইলা বেশি নামাজের উপরে ইমাম বুখারিকে নামাজ সম্পর্কে বললেন কিন্তু নামাজের উপরে দশ হাজার হাদিস আমার জানা আছে তুমি কয়টা জানবে এবং সেগুলো আমার স্মৃতির ভিতরে আল্লাহ এইভাবে রাখছে যে আমি বসার থেকে উঠার ভিতরে দশ হাজার হাদিস বননা শুরু করতে পারবো সে প্রায় শেষ করে যেতে পারবো এটা ওইমামি পনেরো হাজার হাদিসেরে ক্রনোলজিক্যালি বলছে উস্তাদের সামনে অসম্ভব অসম্ভব সবার জন্যই অসম্ভব আল্লাহ তার জন্য সম্ভব করলে কারোর জন্য কি হয়ে যায় সম্ভব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ এলেমের আল্লাহ হচ্ছে আলিম আল্লাহর জাতের ভিতরে এলেম আছে আর কারোর ভিতরে নেই নবীকে আল্লাহ দিয়েছেন তাকে যতটুকু দিয়েছেন আল্লাহু আকবর এলেম হচ্ছে আল্লাহ সর্বোৎকৃষ্ট দৌলত আল্লাহ আমাদেরকে এলেম দেন রসল্লা আল্লাহর কাছে কি কোনো সম্পদ চাইছেন আল্লাহ আমার সোনা দাও রুফা দাও এরকম কোন মোনাজাত আছে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও কিন্তু কি জিনিস বেশি চাইছেন রাব্বি আল্লাহ আর কোন জিদনি নাই আল্লাহ আমার বেশি এলেম দাও বেশি এলেম দাও বেশি এলেম দাও দুইজন পয়গাম্বরের নাম ধরে বলছে রসুল্লাহ এদের মধ্যে দাও আরো বেশি দাও ইয়া মো আল্লেম আই নি ও ইব্রাহিমের স্তাদ ইব্রাহিমের মরা জিন্দা করে আল্লাহ তা আলেম দিচ্ছে শিখাচ্ছে হুজুরত দাদাও মোহায়াল্লেম আই ব্রহ ইব্রাহিমের মোয়াল্লিম আল্লাহ র প্যায়গাম্বরের মোয়াল্লিম কে মোহাম্মদের তো অবশ্যই ইয়ামো ফা হেমা সুলাহিমান ফাহ এমনি হেকমত বিজ্ঞান রহস্য এই জ্ঞান বেশি দিয়েছেন সোলামাল আসে পিফিলিকার ভাষা বুঝে উমা পিফিলিকার ভাষা কোন পয় গাম্বারও তো বুঝে না বুঝার নাই সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে তার ভাষায় এটা বুঝতেন শুধু সোলামাল আসলাম কয় ভাষায় পণ্ডিত সল্লাহ আল্লাহ সোল্লাহ মিনা আলা স্লামিলে তুমি যেরকম তামাম জগতের উপরে যে বিজ্ঞান শিক্ষা দিয়েছ আল্লাহ তার থেকে আমাকে দাও দোয়াগুলো তো জানতে হবে কিভাবে বলছেন উজুরে ইয়া মো আল্লে ম আই ব্রহিম আমি দোয়া করার সময় বলি ইয়া মো আল্লেমা মোহাম্মদ আল্লেমনি ও মুহাম্মাদের ওস্তাদ আমার এলেম দার তো এই দুইজন অনুষ্ঠিতও বেশি এগুলো আলোচনা ভিন্ন দুইজনের চাইতেও বেশি কত বেশি এর কোন পরিমাণ নেই লক্ষ পেগম্বর মোহাম্মদের নবুয়তের আটলান্টিক দরিয়ার সামনে এক একাত্ত্র পানি সোহান পেগম্বর এই জাতের পেগম্বর মোহাম্মদ এ সম্পর্কে আর কি বুঝবেন ইন্দল্লাহ মালাইকাতু আমি দরুদ পৌঁছাই মোহাম্মদের উপরে মোহাম্মদ আল্লাহর সৃষ্টি তোমরাও পৌঁছাও কাছে সালাম পৌঁছা দরুদ পোসা বললেন না কোন নাম এটা আছে মিকাইলের হুমুকে তুমুকে আল্লাহ কারো আল্লাহর সালাদ যদিও রহমত আমার সৃষ্টি মোহাম্মদের উপর আমি অবিরত সালাদ পৌঁছাচ্ছি অবিরত আমার দয়াতার উপর অবতীর্ণ হচ্ছে সুবাহন্দিরন্দ তোমরাও সালাদ পৌঁছাও মালাইকারা পৌঁছাও সবাই পৌঁছাও আল্লাহ কারোর জন্য বলেন না এটা কোন নবীর জন্য রসুলের জন্য কারোর জন্য বলেন নাই শুধু এই শব্দ থেকে আপনি বুঝেন মোহাম্মদ কি জিনিস আমার কালকে মনে একজন জিজ্ঞাসা করলো আমি মক্কা মুকা শরীফে কিছুদিন মদিনা শরীফে যাই মক্কা শরীফে থাকবো এতে কাপটা এখানে ওখানে করলে ভালো হবে না তোমার সুন্নতের বা এমনি গণাগনি দৃষ্টিকোণ থেকে তো কাবার শরীফে বেশি একে লাখ এটা তোমার একটা গনার হিসাব আমাকে যদি বলো যে মোহাম্মদ তুমি তোমাকে জিজ্ঞাসা করি মোহাম্মদ রসোল্লা যদি আজকে জীবিত দেখতো তুমি কি এতে না মদিনা শরীফে করতে হুজুরের সাথে মদিনাতে করতাম এ তোমার লগে এই হলো পার্থক্য রসোল্লা সালাম যে একই ইমাম মালিক বলছে রসোল্লাহ যে অবস্থায় দুনিয়া ছিল সে অবস্থার ভিতরে আছে তুমি কি সে আবেগ নিয়ে মদিনা শরীফ গেছো দিন অতটুকু পর্যন্ত তুমি পৌঁছতে ইমাম মালেক হওয়া লাগবে বহু দূরের কথা যেই কারণে ইমাম মালেক দুইবারও বয় আসে নাই জীবনে একবার হস করছে মদিনা শরীফে বাড়ি কয়দিন ছিল হস কয় দিন তিন দিন তুমি মিনাতেও দেখতে হয় তো কয় দিন দেখো সাতটা আট তারিখ থেকে শুরু হয়েছে তো ওই দিন থেকে শুরু হলো হজ আরফাতের দিকে রওনা হলেন যে তো তেরো তারিখ পর্যন্ত এই 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 হলো হজের দিন তেরো তারিখের পরে ইমাম মালিক সাহেব বিদায় দিয়ে বাইরে গেছেন আর জীবনে মদিনার থেকে আসেন নাই ও মদিনারে কি হয়ে বুঝলো তুমি কি বুঝলা এটা কি ইমাম মালিকের জানা নাই এখানে এক লাখ আবুগানিভেদ করছে আবুগানিভেদ জীবনে বলছে বায়তুল্লাতে আসছি আল্লাহ যতবার জীবন ডাকো ততবার দেখো পার্থক্যটা অনুভূতির সাথে ইমাম মালিকের জীবনে দিয়ে পড়েছি আমি এমন কোনো রাজ যায় না ইমাম মালিক বলছে আমি দেখি দেখিনি স্বপ্নে আমার জীবনে এরকম রাজ যায় নাই কয়জন মানুষের জীবনে রসুলদারে দেখেছে তো সেটা হলো যে অনুভূতির বিষয় কথা বুঝলেন নাকি কি কথা বুঝেন আচ্ছা তো এখন সালাদ বিষয়ের উপরে আল্লাহ কি বলে সালাদ বিষয়ের উপরে রসুল্লাহ কি বলে দ্বিতীয় আলোচনা তৃতীয় আলোচনা হলো যে নামাজটাকে সল্লু কামার আই উসল্লি তৃতীয় আলোচনা শেষ আলোচনা ওই পর্যন্ত আজকে তো যাওয়া সম্ভব নয় আছে কোরআন শরীফের শুধু আয়াতগুলো করবো আল্লাহ কি কি বলে একটু খেয়াল করেন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ কোরআন শরীফ শুরু করলেন এই কিতাব থেকে তারা হেদায়ত পাবে যারা আল্লাহরে ভয় করে যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য হলো অনেক চার পাঁচটা পাঁচটা মাত্র এখানে আলোচনা হয়েছে এর মধ্যে ইউকিম উন আর সালাত ই কায়েম করে এই এক নম্বর বুজেন কোন ব্যক্তি মত্তা কি হইতে পারিবে না যার ভিতরে সালাত নাই ওয়াকিমুস সালাত ওয়া তুস জাকাত ওয়াকার উম সালাত কায়েম করো জাকত দাও এবং রুকুকারীদের সাথে ইমামা আহমদ বলতেছেন আল্লাহ তালা জামাতে নামাজকে ফরজ করতেছে ওই মুখবেরা ও আমেরা এটা কি সরাসরি না ইশারা ইশারা এই জন্য ইমাম আহম্মদের মজা হবে হাম্বলি মজা হবে জামাত ছাড়া কোনো নামাজ হবে না নামাজ চলে গেলে বৌল্লাগে জমাত করো অথবা আরেকজন মুসলিম নামাজ পড়িয়ে ফেলছে তার সাথে জমাত কর জামাত ছাড়া না কোনো ফরজ নামাজ হবেই না বলছে ইমাম আহম্মদ জামাতে নামাজকে ফরজ বলছে কোরআনের দলিল ছাড়া তো ফরজ বলা যায় না ওয়ারকাউ কারু ইমা আবু হানিফা ওয়াজিব বলছেন ওয়াজেব শব্দটা হানিফে ছাড়া অন্য কারোর কাছে জানা নাই তারা ফরজ বলবে না হলে সুনদ বলবে ইমাম মালেক সেব তারা এরকম সাফিসাব তাই ইমা আবু হানিফা ওয়াজেব বলেন যেমন বিতিরের নামাজ সব ইমামেরা বলছে সুননা আবু হানিফা কি বলে যে সুন্না কখনো রসুল্লা ছাড়েন নাই সফর হালতের ভিতরেও কথা বুঝতে পারছেন আমি এখানে ওটা আলোচনা করব না কোন আপনি গ্রহণ করবেন সেটা আপনার ইচ্ছা তা আপনি জেনে রাখেন যে এই সব ইমামের পরে সমস্ত উম্মত উম্মতের অ্যাজমা হয়ে গেছে কথা বুঝেন তো আমার তিন নম্বর তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে আল্লাহ বলেন আমার কাছে প্রার্থনা করো সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে যে কোনো কিছুর সাহায্য চাইবা সবর লাগবে আল্লাহ দোয়া কবুল করলেও না এই বেসবরের কোনো দোয়াই কবুল হবে না দোয়া কবুল করলেন না হলেন না এই জাতের শব্দই বলতে পারবে না তোমার জন্য কিতে দেওয়া ভালো কোনটা দেওয়া ভালো নয় কোন সময় দেওয়া ভালো তুমি কি জানো আমি কি জানি কে জানে অনেক দিন যেরকম আমি চাই শিশ দিচ্ছি এরকম জিনিস যে আল্লাহ দে নাই আমি আল্লাহ শুকুর আতেই করি তখন তো আমি বুঝি নাই কোরানে আয়ত আছে না তোমরা অনেক জিনিস চাও কল্যাণ মনে করো আসলে উয়ার ভিতর তোমার কি নাই বোরে তালাক দিচ্ছো তুমি জানো না যে এই মেয়ের তালাক দেওয়ার ভিতরে তোমার কোনো কল্যাণ নাই তুমি মনে করতেছো এরকম বহু আছে ঘটনা একটার আগের উপরে চলে গেছো না আসা ইউ হ্যাড লাগ তোমরা অনেক জিনিস কল্যাণ মনে করো উহার ভিতরে তোমাদের খারাপ অকল্যাণ বান্দা যদি তোর কিছুই দিলাম না দোয়া যে করছিলি এর বিনিময়ে আমি আখরাতের জমি দেব। তখন সে বলবে যে ওয়াল্লা আমি দুনিয়ারগুলো আর যদি আমরা না দিতি আমি বেশি লাভবান হইতাম এটা তখন বুঝে তখন তো আর থাকবে না ও আমার রোগ কেন দিলা আল্লাহ কে তোর রোগ দিছি যে তোর মাসুম বানাই দিবা রোগে তোর মাসুম করে দিছে রোগের মধ্যে উহু আহা করতেছ যে সব কিছু নেকির উপরে ওজন হবে বন্দার প্রতি কত দয়া তো বন্দা যখন দেখবে যে অসুখের কি বিনিময় আল্লাহ দিচ্ছেন তাকে দেখার পর বড় যে ও সুস্থ কেন রাখছিলি এটা কখন বুঝবে আখেরাতে বসবে এই জন্য আল্লাহ কোন বন্দার কোন আকুতি কোন দয়া আল্লাহ ফিরে দেয় না আল্লাহ দোয়াকারীদের ভিতরে সামিল করো আল্লাহ দোয়াকারী কে পছন্দ করে দোয়া করে না এটা দোয়ার দরকার নাই আল্লাহ এই জাতের লোকের অহংকারীকে পছন্দ করে না হাফিজু আলাহ তোমরা নামাজ হেফাজত করো মানে কাজা করবে না সারের নামাজ যদি এখন আদায় না করেন হেফাজত না করেন তাহলে রাত চলে যাবে আগামীকাল পর্যন্ত আর থাকবে না তোমরা নামাজে আল্লাহ অপরাধীর মতো দাঁড়াও এদিকে সেদিকে দাঁড়াবে না এক পা এদিকে আর ওদিকে নিতে পারবি না তোর পা পর্যন্ত স্থির থাকতে হবে হাত দিয়ে যে কোনো জিনিস ধরতে পারবে না শুনতে পারবে না বলতে পারবে না কি জাতের গোলাম নামাজ এইভাবে দাঁড়া সবকিছু ক্লোজ করে দিয়েছে আল্লাহ আমি জীবিত কিন্তু আমার উপরে আল্লাহু আকবার কি তকবির তাহারিম এটা সমগ্র সৃষ্টিরে কি করে দিল হারাম করে দিল আমি কি এই অনুভূতি নিয়ে আল্লাহ আকবর বলছি প্রথম তকবির এটা আমরা সেটা দিয়ে আলোচনা করব সুবাহ আল্লাহ বলে দিয়ে নামাজ আদায় করলে নামাজ নামাজই হবে না কি লাগবে আল্লাহ আকবর সব কে সবকিছুকে হারাম করলো সবার বড় ডিগ্রি আগুনের উপরে দরিয়ার উপরে পাহাড়ের উপরে নদীর উপর সব কিছুর উপরে কে বড় আল্লাহ আকবার আল্লাহ তুই বড় তোমার সামনে দাঁড়াইছি সমগ্র পৃথিবী থেকে বিচ্ছেদ হয়ে যা তকবির তাহারিমা ও আল্লাহর বন্দারা তকবির তাহারিমা না বুঝে যে জিন্দিগি সত্তর বছর শেষ করে দিছ এটা কেন তকবীর তাহারিমা নামাজ পড়ে দোকানে রিজার্ভ করে তুমি কি দোকানের হারাম করিয়ে রুখছ আল্লাহ তকবির এ তাহারিমা যদি তুমি বুঝো নামাজ হবে আল্লাহ তৌফিক দাও ইন্নাল মুনাফিকিনা খা খাদাইউনা আল্লাহ ওয়া হুয়া খাদাইউহুম ওয়া ইযা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু কুসালান প্রত্যেক শব্দের ভিতরে সালাত আছে প্রত্যেক এর ভিতরে এগুলাই বলতেছে মুনাফিকরা নামাজ পড়ে এটা কি বিনয়ের নামাজ না অবহেলার নামাজ এদের কোন নামাজ শুধু মানুষকে দেখানোর জন্য আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহু গাফিল করে গাত পড়ে কই করে গাত পড়লাম সমগ্র দুনিয়া সবাই বুকের ভিতরে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছে সবকে হারাম না করে কিছুরা পড়ছে সেটা পর্যন্ত জানেন না করাঘাত পড়ছে জানেন না এই জাতের অবহেলার নামাজ শরীরের থেকে তীর বের করেছে হজরত আলী বে খবর ছিল আমি কি নামাজ পড়ি ওটা হলো তিন বিনয়ের নামাজ আল্লাহ সারা তাম গায়ের উল্লারে ভুলে যাও মুনাফেকদের নামাজ হলো এরকম নামাজের ভিতরে শুধু দাঁড়ি বুতাং মারের মাঝে মাঝে মশা ধরে নামাজের ভিতরে আমি দেখছি এরকম আমার পরিচিত আমি বললাম যে মশা ধরতে তার অভ্যাস এটা তো মশা দেখলে ধরতে চায় খালি তো নামাজের ভিতরে তো অনেক সময় বাংলাদেশে তো প্রচুর মশা নামাজের ভিতরে মশা ধরে নামাজ কি আসে মশা ধরলে আর নামাজ থাকেন নাকি বলো না নামাজ আসে নাকি ধরে তুমি তো মারতে আছো দুই হাত দিয়ে মোবাইলে কথা কয় বাইতুল্লাতে দেখছি সে কালো ভাইয়েরা বিদি বলতে আমি নামাজে আছি তো নামাজ কি আসে না চলে গেছে সে তো জানে না আমি শব্দ একটা বললো যে কি নামাজ আছে কি আর উহু শব্দ বললে নামাজ নাই আহা শব্দ বললে নামাজ নাই নামাজ পড়তে আছে ওই আমরা গ্রাম দাসে বলে দাদাই কইছে বানতো ধান বানতে আছে ওদাদান দান নোয়াখালীর বাসার অবশ্য সিলেটের বাসা কি পড়ে কোনো কই ওদা দান কি মানে যেগুলো শুকনা নয় আর কি তো এগুলো তো সারাদিনও তো ডেকির ভিতরে চাটে চাউল বাইর হবে চাউল বাইর হয় না যে এরকম ঢেঁকিতে শুধু চাটতে আছে তো চল্লিশ বছরের জিন্দিগির নামাজ এরকম রসুল্লার সামনে নামাজ পড়লো হুজুর কয়েক কি নামাজ পড়লা আবার পড়ো সেটা তাকিয়ে আছেন আবার বললো একই হুজুর বললেন নামাজ তুমি কি এইভাবে নামাজ পড়ো কই যে তুমি কিছু তোমার তো নামাজই হয় নাই সল্লু অমার আয় তুনি আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো কোনো আমি যেভাবে কোরবান করতেছি এইভাবে করো এইভাবে কোনো কোনো আবাদতর জন্য বলা হয় নাই নামাজটাই কিন্তু সেরকম কথা বুঝতে পারছেন খুব ভালো করে খেয়াল করবেন

মুখ এবং কনুই পর্যন্ত পুরা মুখ মুখ হলো যে কানের লতি থেকে কানের লতি সুলের গোড়া থেকে থুতনি থুতনি মানে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এগুলোর নাম নয় এগুলো কেউ কাটলি কোনো গুঁড়া নাই দাঁড়িয়ে হলো থুতনির ভিতরে যে তুতনি বোঝা যায়নি এটা থুতনি ওটা ওই পর্যন্ত হলো মুখ এটা ধুতে হবে একেবারে পুরা পানি গড়াই পড়তে হবে মুসলে হবে না কি করতে হবে পানি ওই অঙ্গের উপরে গড়িয়ে দিতে হবে খুব খেয়াল করেন কথাটা আবার বলি পানি হাতে দিয়ে শুধু মুছলে হবে না কি হইতে হবে পানি গড়িয়ে যেতে হবে দোয়া এটা কি বলে এটা একবার ফরস তা দুইবার শূন্য একবার হলো ফরস কতটুকু পর্যন্ত ইমাম সাফে বলছে কোন আবু হানিফা বলছে কোনুই সহ তো আপনি দোনোটা গ্রহণ করতে পারেন আমার কাছে তুমি আবু হানিফারটা বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে কোনোই পর্যন্ত বললে কোনই আছে না কোন সহ তা না হলে তো কোনোই পর্যন্ত কিন্তু শব্দ হলো কোনোই পর্যন্ত সাহাবি মুজাবের বাইরে ইমাম সাহাবি বলতে আল্লাহ বলছে কোনো পর্যন্ত কোন সহ তুমি কুতুম বাইর করলা তো আবু বললেন যে কোনই পর্যন্ত মানে কোন সহ তাহলে না হলে পর্যন্ত হবে কেমনে এগুলো হলো যে ফেকার ওই যে পার্থক্য কেন হয় দেখেন একটা জিনিস দিয়ে বুঝেন উনি বলছেন যে কোনই পর্যন্ত আবু হানিফা বলতেছে কোনই সহ তাহলে দুজনের মত দুই রকম হয়ে গেল না ফরজ কিন্তু আবুগানিভা ফরজ হলো এটা সাহী বলছেন এতটুকু কিন্তু দুজনের কাছে কোরআনের আয়াত এটাই এটা হলো যে হাদিসকে কোরআনকে বোঝার ক্ষেত্রে এক একজনের দক্ষতা এক একজনের যোগ্যতা এক এক যার কারণে এস্তেহাদের ভিন্নতা আসে এগুলো কোনো আশ্চর্য কিছুই নয় হানিফাও ঠিক বলছেন তিনি অনেক বলছেন আপনাকে বুঝতে হবে কারণ তারাই তো এগুলা থেকে কোরআন শরীফের আল্লাহ তাল ফরজ সব তো কোরআনে আয়াত থাকতে হবে ফরজ কোন দিয়ে ফরজ হবে না ফরজ কায়েম করতে হলে কি লাগবে কোরআন লাগবে এই জন্য নাফাক অবস্থায় জুনু অবস্থায় যদি থাকো তাহলে গোসল করো সেটা মায়ে তার নম্বর আয়াত অসুস্থ বা সফরে থাকো যদি পানি না পাও কি করো ফতাইয়ম বামু সাইদ আন পাক মাটি দিয়ে কি কর ফম সাহু বেউজু ইকুম আয়দি হকুম মিনহু দুইটা কথা বললেন তাহলে তৈয়মের ফরজ মাত্র দুইটা আর একটা কি বলছেন নিয়ত মানে পানি পাচ্ছে না ও খোলা জন্য মুখ এবং আমি দেখলাম যে একজন নাকে ফানিদের তৈয়মের ভিতর ভারতীয় মুসলমান ওই এর ভিতরে আর কি মুজদালিফার রাত পানি পাওয়া যাচ্ছে না তো আমরাও তৈম করতেছি উনি দেখলাম যে উনি উনার ওয়াইফ আছে পাথরের ভিতরে একবার না কেড়ে মানে পাথর থেকে জানে না যে হলো শুধু শুধু মুখ হাত একবার হাতের কোনো বালি লাগা টাকা শর্ত ন মাটি জাতীয় জিনিস সমস্ত পাথর হলো যে মাটি এটাও মাটি এখানে তো কাঁচ না কাঁচ ছাড়া সিমেন্ট টিমেন্ট সব মাটি যে কোনো মাটি মাটির উপরে পাক পাক মানে না পাক না থাক দেখা যাচ্ছে না কি মনে করতে হবে হাত মারো মাটির উপর দুলা হাতে মানে কিছু লাগুক না লাগুক কিছু তো লাগবে নাই মুখ হাত মুসো বরাবর যতটুকু ফানি যাওয়ার কথা ছিল অতটুকু তো হাত বুলাইতে হবে হাত এটাকেও বুলাইতে হবে মুখেরে বাস তৈম শেষ হয়ে গেছে এখানে কোনো কুলি নেই গড়গড়া নাই তুমি কেঁধে দিয়ে গড়গড়া করে তম দিয়ে কি আমরা করবো তো আমরা এ করে নিজে নিজে গড়গড়া করে দেখলাম যে ও নাকে নাকে ডুকার ওর বউ ডুকার চুকে দেখলাম আর কি জানে না যে না জানা মানুষ তো এরকমই হবে এক সাহাবিরা ওইরকম জানেন নাই তো এক সাহেব বললেন যে আরসুল্লাহ আমার গোসল ফরজ হয়ে গেছে মরুভূমির ভিতরে আমি কি করব ও তুমি কি করছো আমি বালির উপরে গড়াইতে শুরু করলাম হাসি উঠলেন বলছেন মুখ হাতে না বালির উপরে ঘোড়ায় ওই এর আকেভানিদের ও গোসল করে বালির ভিতরিদের ঘটনা তো কি লাগবে সবকিছুর জন্য আল্লাহ আমাদেরকে দিনের দুই প্রান্ত ভাগে ওয়াক্ত চিহ্নিত করেন ইনডাইরেক্টলি সব কোন নাম বলা হয় নাই হাদিস নাম বলছে আল্লাহ তালা শুধু বলতেছেন যে সূর্য অস্তের আগে সূর্য অস্তের পরে এবং রাতের ক্রিয়দ অংশ এইভাবে বলতেছে তবলে ফার্স্ট ওয়াক্ত এইভাবে আছে কিন্তু হ্যাঁ ওই ওয়াক্তের ভিতরে ফদরের কোরআন শরিফের ফদর একটা বলা আছে ইন্না কোরআন আল ফজর কানা হ্যাঁ আতুল সতেরো আটোত্তর ইত্তা কুল্লাহ আর হকুম খামসুকুম সুমু সাহার এটা হাদিস অবশ্য আবু মোহাম্মদ বলেন রসুল্লাহ আসলাম বিদায় হজের বাসনে বলতেন তোমরা আল্লাহকে বয় করো পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো পাঁচ ওয়াক্তর নামাজ এইরকম কোনো কোরআনের আয়াত নাই পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ এটা কি কে ব্যাখ্যা দিয়েছে মোহাম্মদ রসুল তুই ব্যাখ্যা দেওয়ার জন্য তো তারে পাঠানো হয়েছে তারে বাদ দিয়ে তুমি পাঁচ ওয়াক্ত নামাজও তো পাইবে না ইয়া মোহাম্মদ হুজুর হাদিসের ভিতরে বলছেন আল্লাহ আমার উপরে পঞ্চাশ ভক্ত নামাজ বরজ করেছিল আমি বারবার আল্লাহর কাছে অনুরোধ করছি মুসাল আসলাম করছেন এটা কিন্তু হাদিস বহারি মুসলিম নিয়েছে সেদিন এক আলেম বলতেছে কথা না এটা তো সহি আরে একেবারে বিশুদ্ধ হবে সহি হুজুর পাকসুল ইসলাম এরপরে বললেন যে আল্লাহ আমার উপরে ইয়া মোহাম্মদ এটা হাদিসে কুৎসি আল্লাহ তালা বলতেছে ইন্না হুন্না খামসু সালাহিন ফি কুল্লে তোমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ এখন আমি নির্ধারণ করে দিলাম পঞ্চাশ ওয়াক্তের সোয়াব থাকবে এক ওয়াক্তের ভিতরে কত দশ করে মুসারাত বললেন যে আমার উন্মতের উপরে নামাজ নিয়ে এত বহু যুদ্ধ হয়েছে তুমি পঞ্চাশ ভক্ত নামাজ তোমার উন্মতেরা পারিবে না আল্লাহ তো জানে কত উঠতে হবে আবার 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 কয়ে না আরো কমাইলো তিন ওক্ত লইজ কয়ে না আমি আল্লাহর কাছে আজ যেতে পারবো না সরম লাগতেছে ঠিক আছে মুমিনুন আল্লাহ দিন ওম ফি সালাত ইম খাসুন তারা কামিয়াব হয়ে গেছে তারা নামাজের ভিতরে খুসু অবলম্বন করেছে আল্লাহ আমাদেরকে তফিক দাও খুসু 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 ইন্ডানিয়ান আল্লাহ লা ই লাহাই লাফাবুদিনী ওয়া মুস সালাত আলি জিক্রি সালাতের ভিতরে আল্লাহ ছাড়া কারো জিকির থাকতে পারবে না কারো স্মরণ থাকতে পারবে না খুব খেয়াল করেন আল্লাহর যত জিকির আছে ও লয়া আকবর সবচেয়ে বড় জিকির কি এই নামাজে ইমাম খতবা দেওয়ার আগে বলে বলা জিকরুল লয়া আকবর অল্লাহ হইয়া নামাজের জন্য খাড়া হ এটা জিকিরুল্লাহ লয় আকবর এর উপরে আল্লাহর আর কোনো জিকির নাই আল্লাহর স্মরণ করার এই দাঁড়ানোর ভিতরে বর্ষার ভিতরে শুধু আল্লাহই জিকির আল্লাহই এখানে আছে সালাত হচ্ছে ওঠেই উত্তরুমা বলছে তানহা ওয়াকিমসালাত এটা এমন এবাদত যে এবাদত মানুষকে সমস্ত শয়তানের শয়তানি আর বুনা থেকে মানুষকে হেফাজত করে দেয় সালাত উনত্রিশ পঁয়তাল্লিশ পরিবারের সদস্যদেরকেও তোমরা সালাতের নির্দেশ দাও কোরআন আল্লাহ বলেন ও আমি তোমার আহালদেরকে নামাজের হুকুম দাও কোরআন রায়াত বস্তাবের নিজেরা ওটার উপরে কায়েম থাকো ও আমি তোদের কাছে রিজিক চাই না আমার কোনো প্রয়োজন নাই তোদের কাছে চাইবো না হানুন আর তোদের তাম রিজিক আমি দিতে আসি আমার তো কোনো রিজিকের প্রয়োজন নাই বল আকিবাতুল লিট তাকুয়া আল্লাহর কাছে তাকওয়ার পরিণামই হচ্ছে সবচাইতে ভালো সালাদ আদায় করার জন্য হুজুর এটা ব্যাখ্যা দিয়েছেন ও কান আমর আহেলাহু সালাত ওজ্জাকার ও কানা এটা ইসমাইল আলাহসলাম সম্পর্কে আল্লাহ বলেন তিনি তার পরিবারদেরকে নামাজের পরে বেশি তাকিদ করতেন তাহলে আমাদের কি কে ইসমাইল আলসলামের কথা কেন বলতেছেন আমরাও যেন পরিবারদেরকে কিসের উপর তাকিদ করি ছয় বছর সাত বছর হলে নামাজের তাকিদ করবেন মসজিদে নিয়ে আসবেন আর দশ বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে ব্যর্থ দণ্ড দাও এক বেলা খানা বন্ধ করো হাদিস শাস্তি দাও অন্য কোনো হেফাজতের জন্য শাস্তি দেওয়ার হুকুম নেই সালাতের জন্য আছে যেই মায়ের পেটের থেকে এখন বাইরে এলো এখন কথা শুরু করছে তিনি কে ঈশা ইবনে আল্লাহ যেখানে ঈশা বলছে সেখানে ইবনে মরিয়াম বলছে মায়ের কারণ আদম আল্লাহলামের কথা বলেন শুধু আদম মাও নাই বাবু নাই আর সবাই বাপ দিয়ে পরিচয় কে দিন বাপ দিয়ে ডাকানো হবে মোহাম্মদ ইবন ইসমাইল আব্বাহের কেউ পেগাম্বরদের মাত্তা ইউনুস আল্লাহ দাঁড়াবে অবশ্য নবীরা স্বর্ণের কুচরিতে থাকবে এবং নবীদের নাম লেখা আছে এখানে আমরা যারা ডিগনেটোরিস তাদের নাম লিখে থাকে না চেয়ারে কে কে থাকবে আল্লাহ একবারে আরশের কাছে মোহাম্মদের চেয়ার থাকবে হুজুর বলেন সব পেগাম্বররা চেয়ারে বসবে শুধু আমি বসবো না আমার ওম্মতের হিসাব না হওয়া পর্যন্ত আমি বসবো না আর ওম্মতের হিসাব পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো আল্লাহ তালা এই পেগাম্বর উপর রহম কর আর কয়েকটা কোরআনের আয়াত দিয়ে আজকের মনে হয় এখানে শেষ করতে হবে

গাড়িটা না হরাইলে বাস যাইতে পারে না বাসে কমপ্লেন করিয়া গেছে প্লিজ জি আমি শেষ করে ফেলতেছি আজকের জন্য তো প্রথম হলো সালাত কায়েম করা আপনি বলেন যে সালাদ কায়েম করা এটা কি এটা রাষ্ট্রীয় হুকুম ইমাম আহমদের রায় হচ্ছে সালাত তরককারী ব্যক্তিকে কতল করা বাজিত রাষ্ট্রের রাষ্ট্রের কোনো মানুষের ইমাম আজম বলছে সালাত ইচ্ছা করে তরক্কারী ব্যক্তিকে কারা রুদ্ধ করো সালাত না পড়া পর্যন্ত জেলখানা থেকে বাইরে পারবে না যে হুকুম লঙ্ঘন করার জন্য কতলের নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি ইমামদের জন্য জাকাত জাকাত কায়েম করো জাকাতের বিধান জাকাত রাষ্ট্রকে দিতে হবে বায়তুল মালে আমার জাকাত আমি দেব এই কথা বলছিল মন জাকাতেরা আবু বকরের যুগে আমার এলাকার জাকাত আমি দিব তোমার কোনো হুকুম নাই রসুল্লার যুগে যারা উটের পশুর জাকাত আছে যেই জাকাতের রশি নিয়ে কাছে নিয়ে আসছিল সেই রশি যদি না দাও আল্লাহর কসম আবু বকর যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে তোমার বললেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে মান মান মান্রাকা সালাত ও জাকাত যারা সালাত পূর্বে জাকাত দিবে না আল্লাহর কসম বকর তাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করবে ওমর বললেন অবকরের এই সিদ্ধান্ত সঠিক ছিল এই জাতেরা কিছু লোকে বলে জাকাত দিবে না আর কিছু বললো আমরা হজ করব না ঠিক কিনা ইসলামের প্রথম বিরোধিতা হচ্ছে জাকাতের উপরে জাকাত সাংঘাতিক যেখানে আল্লাহ নামাজের কথা বলছে সেখানে জাকাত তো যে পয় জবান খুললেন ছেলেদের মতো কথা বলেন নাই ইসালাম যে জবান খুললো কথা বললো কি শিশুর কথা বলছে না মেচিওর লোকের মতো মেচিওর নবীদের মতো কথা বলছেন এবং জীবনের তাম জীবন তিনি সে আর কথা বন্ধ হয় নাই আমি সময় মনে করতাম তিনি শুধুমাত্র তার মায়ের সতীত্বের জন্য কথা বলছিলেন আর বলেন নাই না ইসাল ইসলাম সারা জীবন এই যে কথা শুরু হয়েছে ইসা আসমান পর্যন্ত চলে গেছেন কথা তো রয়ে গেছে উনি আবার আসবেন শেষ কথা কে আমার আগে দিয়ে বলবেন দুনিয়ার উপর বহুত কিছু কায়েম করবেন হুজুর বলছেন আর নবীদের ভিতরে আমার সবচেয়ে থেকে হলো ঈসা ইবনে মারিয়াম এবং আরেক এর ভিতরে রুহুল মানের ভিতরে একটা তফসিলের ভিতরে আছে মারিয়ামের মারিয়াম হুজুর পাক সাল ইসলামের সাথে হুজুরের নাকাও হবে দুনিয়ার শ্রেষ্ঠ মানব মানবী মেয়েদের ভিতরে কে আল্লাহ যদি কোনো নবী করতো কোনো মেয়েকে মরিয়াম বুঝতে পারছেন কিন্তু আল্লাহ নারীদের ভিতরে কোনো নবীয় হাড়া করেন নাই তুই তিনি জবান খোলার সময় কি বললেন মারে ঘেরাও করে বললো তুমি তোমার তো বিয়ে হয় না তুমি ছেলে করতে গেলে বায়েতুল মুকাল্লাদিসতে পূর্ব দিকে চলে গিয়েছিলেন খ্রিস্টানরা এখন ওই যে পূর্ব দিকে গেছে পূর্ব দিকে ফিরে ইবাদত করে আদানিয়াল কিতাব উনি তিনি বোধ বলছেন ইন্নী আব্দুল্লাহ আতায়ানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা শিশু কথা বলে মায়ের স্তন তৃষ্ঠি ছিল মা আর যখন গরাও গললো তিনি বললেন যে আমি রোজাদার তিনি ইয়াকুব আল আসলামের ভিতরে খালু

এখান তারা বুঝতে হবে যে আল্লাহ তারা কথা বলা কোনো পায়গম্বরের ভিতরে রোদাদারের জন্য বই রাখে নাই এরপরে সারাদিন কথা বলেন আবার ভালো কথা বলে বলেন তো তিনি বললেন আমি রোজাদার কথা বলতে পারবো না ছেলেকে জিজ্ঞাসা করো ইশারা করলেন তারা বললো মাহাদের সবই ইয়া এ তো দোলনার শিশু এটি কথা বলবে ইসা মায়ের স্তন তুষতে ছিল দুধ খাচ্ছিল প্রথম দিন জনতার দিকে তাকালো মায়ের কোলের থেকে মাকে আগে বলে দিছে মা তুমি কথা বলবে না আমি কথা মায়ের সাথে তুমি একবার আমার বিষয়ে অনেক কথা হবে সব আল্লাহ আমার ওই করতেছে আমি সব বিষয়ে কথা বলবো চিন্তা করতে পারেন আল্লাহ তালা ইচ্ছা করলে কি না হয় শুধু বাপ ছাড়া হয়েছে তা নয় তার অলৌকিকত্ব বেশি অনেক বেশি একশো বছরের মুর জিন্দা করি ফেলে কথা বলে কবরে চলে যা যে দার্জাল ছাড়া আর কেউ করতে পারবে না দার্জালও বাড়বে ইসা ইসলাম আল্লাহর হুকুমে বলতেন দার্জাল বলবো তো আমার হুকুমে জিন্দা হোক তার আল্লাহ বলছেন এই ক্ষমতা কাকেও দিই নেই এটা হলো শেষ পরীক্ষা এত কিছু দেখার পরেও আল্লাহ থেকে যাদের ইমান নড়বে না এদের আর পরীক্ষার দরকার নাই এর এদের এরপর তো বা দরজা বন্ধ তোমরা ইমানদারি হিসাবে যাবে চিলমোহর পড়ে গেছে কথা বুঝতে পারছেন শেষ পরীক্ষা কিন্তু পরীক্ষা খুব কঠিন বলছেন তোমরা দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানা চাও কোন সুরা বড় সুরা কাবের প্রথম দশায় বিশেষ করে বিশেষ করেন হাদিস চুরের ভিতরে দশাঁয়াতি দেখছি আমি কেউ বলছেন শেষের দশাঁয়াত কিন্তু প্রথম দশাঁয়াতের উপরে হাদিস পড়েছি পুরা পুলতে ভালো দাজ্জালের মোকাবেলা করবে যে সুরা কাহাফে কাহা বলছেন আমি যদি থাকতাম আমি মোকাবেলা করতাম আমি যদি থাকবো না ওমতেরা তোমরা শুক্রবারে সুরা কাহাফ তেলাবাদ করবে আল্লাহর কাছে পানা চাইবে এবং দাজ্জাল যখন জাহের হয়ে যাবে তোমরা শক্ত থাকবে ইমানের উপরে তোমার সামনে কতল করিবে তুমি মনে করি যে তোমাকে নিক্ষেপ করা হচ্ছে পুজোর বলছেন দরজাদের বেশি পড়বে নারীরা নারীরা অলৌকিক জিনিস দেখলে এমন কি হাদিসে এতটুকু পর্যন্ত আছে মেয়েদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে পারবে না রসি চেঁড়ে ফেলবে তাকে দেখার জন্য তাকে দেখেই সবাই ইমান ইমান হারাবে আল্লাহ তালা মাফ করে দেন তো তিনি প্রথমে বললেন ইন্নি আবদুল্লাহ আমি কে আল্লাহর আতান হবে হয়ে এসেছি এই এই রকম ঘোষণা দেয় নাই রসুল্লাহ দেয় নাই কেউ দেয় নাই আদম আল্লাহলামের তো শিশুকাল ছিলই না আদমকে আল্লাহ বানাইতে পূর্ণ যৌবন করে বানাইছেন রসুল্লাহ ইসলাম আপনাদের আমাদের মতোই মায়ের সাধারণভাবে মায়ের থেকে জন্ম হয়েছেন স্বাভাবিক বয় হয়েছেন কথা বলার সময় কথা বলছেন তবে প্রথম জবান প্রথম কথা বলেছেন জবানি আগুন আমি যেখানে থাকি না কেন আল্লাহর দয়া আমার সাথে থাকবে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ তার মারে গেরাও করছে ওয়াওসাহানি বিরশালাত ইওয়া জাকাত মা দুম তো হাইয়া একটু বিষয় ওয়াশালাহ তিনি বলেন অওসাহানি আল্লাম আরে অসিয়ত করেছে আল্লাহমের নির্দেশ দিয়েছে সালাত এবং জাকাতের হুকুম দেওয়ার জন্য আমি মরণ পর্যন্ত মানে আমি যতদিন দুনিয়ায় থাকব না আমার মৃত্যু তখন হয় নাই মা দুমতো হাইয়া ততদিন আমি জীবিত থাকব সালাত এবং জাকাতের নির্দেশ দেব কীসের নির্দেশ দিবে জাকাত এত গুরুত্বপূর্ণ আমরা নামাজের উসুল মনে করে জাকাতের উসুল মনে করে না সমস্ত দুই জিনিস আছে তোমাদের পরে এমন লোকেরা ক্ষমতায় আসবে তাদের প্রথম মুসলমানদের থেকে প্রথম জিনিস চলে যাবে সালাত এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজ থেকে আরো নয় বছর আগে সম্ভবত জরিপ হয়েছিল বাংলাদেশে নামা আদ্র সংখ্যা কত মুসলমানদের ভিতরে তারা বলতে জুমার নামাজ পড়া এই হিসাবে 10 জন শতকড়া সুবহানাল্লাহ তারপরে মুসলমান কোনদিন মেয়েটা বিজিতে দিঘতে করলো না ছেলেটা নামাজি কিনা তুমি কি জানো আল ফারকু বাইন আল আব্দ কুফ তরকুস সালাত কুফর এবং মুমিনদের মধ্যম কি সালাত নাই তার কাছে ইমান আছে থাকলে সে তো সন্দেহজনক ইমান একটা মোমেনা মেয়েকে কি করে বিয়ে দিলেন তার কাছে সেও কি করে বিয়ে করলো একজন মোমেন এরকম টাকা দিয়ে পয়সা দিয়ে করলেন না সালাতের ক্ষেত্রে কোনো আপোষ নেই কোরবানির নিয়ে নিয়েছেন এতে নামাজ পড়ে না এত সাথে কিসের কোরবানির বাঘ তার কোরবানি আপনার কোরবানিও হবে না কোরবানির ভিতরে একজনের কোরবানির ভিতরে সমস্যা দেখলে কারও কোরবানি হবে না বাঘের কোরবানি করেন বকরি দিয়ে নিজে কোরবানি করবেন পূর্ণাঙ্গ একটা জীবন পাকে করা যায় আছে করতে পারেন তবে নামাজই মানুষ দেখতে হবে তো ঠিক আছে কিনা বেনামাজির সাথে কোনো কোরবান নাই আল্লাহর শত্রু এগুলো আল্লাহ কাহি না তাকো তোমরা দেখো নামাজে দাঁড়াও আমার একটু গরম পানি তোমরা দেখো নামাজে দাঁড়াও আল্লাহ তোমাদের দিকে তাকিয়ে থাকে কোরআনের আয়াত ছাব্বিশ দুশো আঠারো দুশো বিশ পর্যন্ত ও তাকাল লুবুকা হে মোহাম্মদ তুমি যখন সিজদা দাও রুকু করো তোমার জামাতের ভিতরে সিজদাকারীদের সাথে আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমাদেরকে দেখি আমি তোমাদের নামাজ দেখি আমি আল্লাহ বললেন তোমরা কিভাবে সিজদা করস আমি তাকাই থাকি যতক্ষণ পর্যন্ত সিজদার দিকে তোমার নজর থাকে ততক্ষণ আল্লাহ তাকাই থাকে যখন সিজদা থেকে তোমার দৃষ্টি এদিকে সেদিকে চলে যায় আল্লাহ তোমার সালাতের তোমার উপরে নিক্ষেপ করে দেয় সাহাবিরা এটা সম্পর্কে জিজ্ঞাসা করলেন হুজুর বললেন তার সালাত চুরি হয়ে যাচ্ছে কে চুরি করতেছে প্রথম দৃষ্টিকে নিয়ে যায় সালাতের ভিতরে সার্বক্ষণিক দৃষ্টি কোথায় থাকবে সিজদার থেকে যার দৃষ্টি হেঁটে গেছে তার সালাত আল্লাহ তার চেহারার উপরে নিক্ষেপ করে দেয় কোরআনের আয়াতে বলছে আপনার সাথে যারা সিজদা করে তাদের সালা হাতের উঠক বৈঠক আমি আল্লাহ তাকাই থাকি শুভ আনাল্লাহ আবি আমি তো কিভাবে সালাদ পড়া দরকার যে আল্লাহ আমার চুরগুটাও দেখতেছে সিজদাটাও দেখতেছে আল্লাহ আমাদেরকে বিনয়ের সাথে নামাজ আদায়কারী ভিতরে সামিল করো তুদের বলছেন এইভাবে নামাজ পড়ো আল্লাহরে তুমি যেন দেখতেছো আন্তা আবুদাল্লাহ কান্নাকা তার যদি এতটুকু না পারো ফাইনলাম তখন তারাহু ফাইনাহু ইয়ারাক বখারি তুমি যদি না দেখতে আল্লাহ দেখতেছে এতটুকু পর্যন্ত যদি তোমার ইমান না পৌঁছে আল্লাহ যে তোমার দেখতেছে একথার উপরে দেবে না তোমার তো নামাজের ভিতরে তুমি ওই কথা বুঝলে তো আল্লাহর সামনে দাঁড়ায় আছি আমি দেশের প্রধানমন্ত্রীর সামনে দেশের অমুকের সামনে অমুকের সামনে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা কিভাবে দাঁড়াই তো তুমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছো আর মোবাইল টিপ দিছ টিপি আদব এর কে জায়গা দিচ্ছে এখানে বাইরে ওইখান থেকে ঠিক কিনা বলেন মানে অমনোযোগী আপনি আল্লাহ তালা আমাদেরকে মন নামাজের ভিতরে মনোযোগী হওয়ার দাও আমি এই পর্যন্ত ষোলোটা আয়াত পড়েছি সতেরো নম্বর পড়তেছি বিশ পর্যন্ত যাব আল্লাহর সামনে তোমরা উত্তম পোশাক পরিধান করে দাঁড়াও এটা কি হাদিস না কোরআন সবাই বলেন তো কোরান সুর আরফ একত্রিশ নায় আদম খুজু জিন আর তাকুম মসজিদ ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশের একদম সুনামধুন রাজনীতিবিদ এখনও নেই এখন বিএনপি করে কি নাম না খুব ভালো কথাবার্তা বলে রনি রনি গোলাম হল রনি যে একই কারাগারে ছিলাম প্রত্যেক নামাজের ভিতরে নতুন কাপড় পরে আসে যে মেয়ের কা আমি জিজ্ঞাসা করলাম যে প্রতি নামাজের ভিতরে সুন্দর সুন্দর কাপড় নতুন কাপড় আফাজ জ একটা পরেন একবার নতুন মসমা কাপড় একবারে হা আল্লাহ তালাতে বলছেন যে আল্লাহর সামনে সুন্দর পোশাকে দাঁড়াও আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝি না ঠিক কেনে বলেন জামা ফুরানটা ফরি যায় আহা নতুনটা কার জন্য রাখছো কি জাতির বকিল কাপড় পরার তৌফিক কে দিছে তো আল্লাহরে কাপড়টা ভালো কাপড়টা দেখাই দিবে না পরার জন্য আচ্ছা না হোক একেবারে দামি কাপড় তো দরকার নাই সুন্দর এবং পাক অনেকে কিন্তু আমি আমার এক শিক্ষককে দিলাম তার কাপড়ই আলাদা উনি কখনোই পরিধানের কাপড় দিয়ে নামাজ পড়তেন না ব্যাগের ভিতরে আলাদা কাপড় থাকতো হেডমাস্টার ছিলেন না প্রাইমারির তো উনাকে দেখতেন উনি নামাজের আগে দিয়ে কাপড় বলতে ফেলতেন তো এটা ভালো এতটুকুতে না গেল আপনি কিন্তু সাবধান থাকতে হবে পেশাব পায়খানার সময় কাপড়ের পাকের প্রতি আর সুন্দর কাপড় পরবেন মুজে একটা ফুটছে ছিঁড়া মেড়া ছেঁড়া মেড়া মুজার উপরে মুসো করা যাবে না এখন কতগুলো বাইরে যে টাকনুন নিচে মুসো করা যাবে যে মুজা দিয়ে মুসো হবে না তার দুইটা বৈশিষ্ট্য একটা হলো যে ফাড়া আর একটা হলো টাকনুর নিচে থাকা টাকনুর উপরে যদি থাকে তাহলে চব্বিশ ঘন্টার জন্য আর ফাঁদোয়া লাগতেছে না কথা ঠিক কিনা শত শত হাদিস এটার উপরে আমি আপনাদের মৌলানা বসিরুজ্জামান আপনাদের সিলেটের এত সুন্দর একটা কিতাব লিখছে নামাজ জাকা এত বিশুদ্ধ যে লোকটা লোকটাকে আমার দেখতেই উনার সোহানসিতে থাকে আমি প্রথম আর ছিলাম সোহানসি গেছিলাম উনাকে আমার দাওয়াও দিয়েছিল কিন্তু আমি উনার কিতাব দেখি নাই তখন তো উনি আমার এই কিতাবটা দিয়েছেন আমি পড়িতে সময় পাই নাই আমি দেখলাম যে এত উন্নত একটা কিতাব লিখছে উনি গুরুত্বপূর্ণ তো উনি একটা জবাব দিয়েছেন এখানে একটা প্রশ্নের তিনি বলছেন যে যারা মনে করো যে মুজার উপরে করলে কি না সন্দেহ করে চলে যাচ্ছে এতগুলো আদিদের উপরে সন্দেহ করে ঠিক আছে তাহলে মুজা কি হওয়া যাবে না ফাটা ফাটা মানে একটু সামঞ্জ্য মানে ফাটা বুজা যায় আরে আর কি হ্যাঁ নিচ্ছে এই মুজা দিয়ে চলবে আপনার চব্বিশ ঘন্টা আর মুসাফের হলে আটচল্লিশ ঘন্টা হিতরুতে প্রথম আসি আমি দেখলাম যে মোজার পরে মোজা করতে চাইলে হায় হায় ফাঁ তুলে এখানে উজু যদি করতে হইতো তোমার হিতরুতে এখানে তোমার ফাঁ তোলার ব্যবস্থাও নাই প্রথম তো ওখানে বিড়ে নিয়ে আসি রসুল্লাহ দেড় হাজার বছর আগে উন্মতেরে শিখিয়ে দিয়েছে যে না ফাঁ তোমার তোর লাগতো না তোমার তুমি মোজা পড়লে তো হচ্ছে সুহান আল্লাহ বললেন না ইসলাম যে দিন যে কত সহজ আমি এটারই বুঝলাম যে ইসলামের বুঝি নাই আমরা কারণ আপনি ভিতরে বেশি সব করা যায় ফাঁ একটা অন্যেরাও তো দেখে ফাঁ উঠে কেন তারা তো এগুলো বুঝতেছে না তারাই তো বেশি আমরা তো সংখ্যাই কম আপনাদেরই কি বলবে আমাদেরই কি বলবে তারা আমার তো ফা তোলার কোনো প্রয়োজন নাই আমার বিজা হাতের উপর দিয়ে মাছা করে দিলাম আলহামদুলিল্লাহ ইসলাম সহজ খুবই সহজ তো এখন ভালো কাপড় পরে গ্রাম গ্রামে দেখছি এরকম পাগড়ি একটা পরে আসলে পাগড়ি দিয়ে কোনো আলাদা নামাজ বললে বলছে কোনো হাদিসেই নয় লাই যাবে হাদিস এরকম চলে মসজিদে এখন দুনিয়া কথা বললে চল্লিশ বছর এবার যাবে না এগুলো কোনো হাদিসেই নয় এগুলো হলো যে একেবারে জৈব নয় এগুলো জাল তো ফাগড়ি বাঁধার জন্য কাপড় একটা রেখেছে এটা সিতি টিতি পড়ি কিয়া এটা আছে না আমাদের ভিতরে বাঁধে এমনি তো নামাদের ভিতরে এরকম বাঁধারই কোনো হাদিস নাই এর পরে যা বাঁধতেছে সেটা কোনো ভালো জিনিস নয় এটা কয় মনে এক বছর ভিতরে কোনো পরিষ্কার করে নেই এটা দিয়ে কি মাথার উপরে পাগড়ি বাঁধ না পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে আসেন ওই জা জরাফতুম ফিলাউদি ফালাইসা আলাইকুম জুনা হুন আন্তঃস শুরু মিনাসলাম চার নম্বর সুরের একশো এক তোমরা যদি সফরের অবস্থায় থাকো এখন তোমরা যদি যুদ্ধের মাঠে থাকো নামাজ থাকতে পারবে না তবে কসর করতে পারবে যুদ্ধের মাঠে কোনো অন্য হুকুম নেই হাঁ যদি যুদ্ধের অবস্থা এরকম যে দাঁড়ানোও যাচ্ছে না এক রকা পড়া যাচ্ছে না তখন নামাজ ছাড়তে হবে রসুল্লা সাল্লাম নিজের জীবনেও নামাজ কাজা হয়েছে জাহাদের ময়দানে সবচেয়ে বেশি নামাজ কাজা হয়েছে খন্দকের যুদ্ধে আহমদ শফি সাহেব বলছে নয় বাক্ত নামাজ কাজা হয়েছে খন্দকে সুবাহ কোন যুদ্ধে এত নামাজ কাজা হয়নি আল্লাহ তারা কি বললেন মোহাম্মদ হসুদুর বলতেছেন ইজাক কুন্তফিম আপনি যদি নামাজের ইমামতিতে থাকেন ফা কামতাল আহমদ সালেদ ফল তাকুম যুদ্ধাদের একটা অংশ আপনার সাথে নামাজে দাঁড়াবে বাকিরা পাহারা দেবে এবং যারা দাঁড়াবে তারাও অস্ত্র সহ দাঁড়াবে কৃষি ক্ষেত্রে আল্লাহ সশস্ত্র অবস্থায় নামাজে দাঁড়াবে আপনার সাথে আপনি নিজেও সশস্ত্র থাকবেন যেন আকার করতে না পারে সাজাদু আপনারা যদি সশস্ত্র থাকবেন এক টাকা পড়ার পরে এই দল চলে যাবে এদের নামাজ এক টাকা ছু দুই রকাত পড়বে বাকি আরেক দল আসবে বাকিরা পাহারা দিবে তারাও সশস্ত্র থাকবে কথা বুঝতে পারলেন যুদ্ধের মাঠে তো সফর অবস্থায় দুই রকাত আর জেহাদের জমিনের কঠিন অবস্থায় এক রাকাত ইমাম দুই রাকাত পড়বে বাকিরা এক রাগাত পড়ে তারপর আরেক রাকাত ধরবে আল্লাহ আল্লাহালা এতটুকু পর্যন্ত বললেন সে অবস্থা তো নামাজ ছাড়ার হুকুম নাই খুব বুঝেন যেখানে জীবন মরণের প্রশ্ন আছে সে অবস্থাতেও উনিশ নম্বর অতপর তোমরা যখন নামাজ শেষ করবে তখন কি করো ফাইজা কজাই তু মু আল্লাহর কি করো এখানে তসবি মসনুন তসবি আছে কতগুলো এগুলো অনেকে আমরা পড়ি না কোনো ব্যস্ততা আছে সেটা ভিন্ন চলে যাচ্ছেন এটা আদায় করবেন কেয়া আলা দানাই হোক شوى أكبر موليك استغفر الله فهم استغفر الله استغفر الله فathom الله أكبر استغفر الله إيدا الله أكبر استغفر الله الله مانت السلام أمينك السلام تبارك لا إله إلا الله وحده لا شريك له الملك وهو على كل شيء বার আলহামদুল্লা তেত্রিশ বার এবং ওই যে সারা কোরআনের শ্রেষ্ঠ আয়াত কি বিশুদ্ধ ব্যাহশি বর্ণিত আয়তল করছে তারা ফরজ নামাজের পরে একবার পড়েছে তাদের জান্নাতে যাওয়ার জন্য শুধু মরণের অপেক্ষা এটা তামল করা যায় এগুলা হলো যে মুসলুম জিগির আর বললাম না আর আমরা আরো কিছু বলতে পারেন আপনি বিপদ আবদ থাকেন দোয়া ইউনুস পড়বেন আমাকে বলতেন যে তুমি দোয়া ইউনুস পড়বা পরীক্ষা করিও দরবার প্রত্যেকটা সমস্যাকে মনে করি করে ছেলে মেয়েদের নাম মনে করি করে আমি পড়ি আমার কাছে দোয়া ইউনুস হচ্ছে সমস্ত সমস্যার তার চাইতেও ভয়ঙ্কর এটা কে শিখেছে সাহাবিরা বললেন হুজুর এটা তো ইউনুস আল্লাহ আসলামের তুমি কোরআন এর শেষ আয়াত্তা করো এটার পরের নাহাত্তা লাহে লাই লাহ তা সুবহানা কে নিগুন্ত মিনার জোয়া আলমি ফাঁস্তা যাবে না আলাহু যাই না মিনাল গম্মে ওকাজা আলিকে মোমেন্দ্রা যখন যে অবস্থায় যেকোনো বিপদে এটা পড়বে আল্লাহ কর তার রেহাই দেওয়া আমার বড় ওয়াজিব হয়ে যাবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কি পুতি নামাজে বলবেন আমি যোগ করে দিলাম আর একটা যোগ করি যেটা আমাদের ভিতরে আছে না পড়লে পারেন রব্যের হাম এটা এটা বেশি পড়বেন যে তাসাউদের ভিতরে আর প্রত্যেক নামাদের সাত জায়গার ভিতরে আল্লাহমা গো ফেরিলি দোয়া করিবা আল্লাহমা গো ওয়ালেওয়া লে ওয়া লেদাইয়া এদ্দুর বলিল মোমিন কমল হিসাব তাসাউদের পর তাসাউদের পর যে কোনো দোয়া করা যায় নামাজের প্রথম রকাতের ফাতেহা পড়ার আগে এবং শেষ সালাম ফিরাইবার আগে যা ইচ্ছা দোয়া ফরজ নামাজে নভল নামাজে সব নামাজে পড়তে পারি আর সিজদার ভিতরে পুরান মায়াত নয় আল্লাহম্ব ফেরি কোথাও দুইবার দুইবার আছে আর দুই সিজদার মাঝখানেও আল্লাহম্ব ফিরি আছে ওর হামনি ওয়াহেদিনী ওর জুকনি ওয়াফিনী আরও আছে এতটুকু হলেও হয় এতে আর কিছু বাকি নাই সব আছে এখানে এগুলো হলো জিকির নামাজের আল্লাহ মাকে ফেরলি নামাজে পড়া বলবেন না আল্লাহ আমার মাফ করে দাও যত চাওয়া আছে সবচেয়ে বড় চাওয়া কি মাফ চাওয়া জান্নাত দিবে তাকে যাকে কি করা হয়েছে মাফ করা হয়েছে মাফ না করলে জান্নাতে যেতে পারবে না ক্ষমা লাগবে সাত জায়গার ভিতরে পড়বেন আল্লাহ আগে তসবি সোহান রব্বাল আলাহ সোহান রব্বি আল্লাহ আলাহ সোমহান আল্লাহ তিনবার পর নামাজ তিনবার বিষয়ে পড়ার দরকার নেই আল্লাহ হুম্মাগ ফিরিলি বলে ওয়ালে বা আল্লাহ হুম্মাগ ফিরিলি মা বাপেরটা পরেও করতে পারেন প্রত্যেক নামাজের পরে আব্বা আমার জন্য দোয়া করবে ওই জিকিরের ভিতরে রব্বের হাম আল্লাহ যেটা শিখেছে এগুলা রব্বের হাম হুমা জন্য এর আর সুন্দর দোয়া কেউ বানাইতে পারবে ও আল্লাহ আমার আব্বা আমার প্রতি ততটুকু রহম করো শিশু অবস্থায় তারা আমার প্রতি যেরকম রহম করেছে এটা কে শিখেছে আল্লাহ

বাসার ভিতরে জমা সহ বাচ্চারাও যেন দেখে যে উপদেশ আল্লাহ কোরআন জরিপে জিকির করছে অজপ লোকমানের নাম দিয়ে তিনি কোন নবীনন কিন্তু আল্লাহর কাছে এগুলো পছন্দ হয়েছে তার ভিতরে এটা একটা বোনাইয়া হে আমার প্রিয় বৎস আকিম কি কর তারপর ধৈর্য ধারণ করো এটা হলো সূরা লোকমানের নামেই সূরা আছে সতেরো নম্বর আয়া কুরআন শরীফের পৃষ্ঠ আয়াত আমি পড়েছি আজকের আলোচনায় শেষ মুহূর্ত এরপরে হাদিস এরপরে সল্লু কামার আই তুমুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক